হ্যালো ফ্রেন্ডস, শুনছেন রেডিও 88.4 FM, শুনছেন এই মুহূর্তে ড্রিমস অ্যাভিনিউ। শুক্রবার রাত 11টা মানে ড্রিমস অ্যাভিনিউ শুরু হয়ে যাওয়ার সময়, এবং সেই নিয়মটা মেনে যথারীতি আজকেও ঠিক 11টায় শুরু হয়ে গেল ফ্রাইডে নাইট উইকেন্ড এক্সক্লুসিভ শো ড্রিমস অ্যাভিনিউ। আর সাথে আমি সেই চিরচেন, আমি রাজা আমার নাম, এবং আপনার জন্যই আমি প্রত্যেক শুক্রবার এই সময়টাতে হট সিটে থাকি তিন ঘন্টা জুড়ে রাত 11 থেকে দুটো পর্যন্ত। আজকে আশা করছি থাকবো পুরো তিন ঘন্টা সময় ধরে আপনার জন্যই, আপনার মনোরঞ্জন করার নিমিত্তে। আর তিন ঘন্টা জুড়ে বেশ কিছু গান প্লে করব, কিছু আমার পছন্দ, কিছু আপনার পছন্দ, এবং আপনার SMS যেটা আমাকে পাঠাবেন, SMS আপনি যেটা, এবং যেখানে আপনি লিখবেন কোন গান শুনতে চান, কিংবা নিজের যে কোনো কথা, নিজের মনের অনেক কথাই তো আজকাল মানুষের মনে বা সবসময় মানুষের মনে থাকে, নাকি কথা কমে গেছে ইদানিং ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে, আমি জানি না, কম হোক বেশি হোক সেই কথাগুলো যদি আমার সাথে শেয়ার করেন, আমি চেষ্টা করবো সেই কথাগুলো পড়ে হৃদয়ঙ্গম করে, এবং সেটার একটা প্রপার ফিডব্যাক দেওয়া বলেন, বা বন্ধু হিসাবে একটা পাশে থাকা, বা কিছু একটা বলা, অথবা ছড়িয়ে দেওয়া রাতের আকাশে, সেই সব কিছুই করার চেষ্টা করবো রাত দুটো পর্যন্ত। এবং আপনি যদি আমাকে কমিউনিকেট, আমার সাথে যদি করতে চান, তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে লিখতে হবে যেটা, সেটা হচ্ছে রেডিও আমাদের শর্ট ভার্সন RA, এবং আর লিখে স্পেস দিয়ে আপনার নাম ধাম লিখবেন, কথাগুলো লিখবেন, আর পাঠিয়ে দেবেন সুন্দর 6969 নাম্বারটাতে। প্রথম যে গানটা দিয়ে আজকের প্লে লিস্ট শুরু করছি, সেই গানের নাম হচ্ছে গ্যালওয়ে গার্ল। এটা হচ্ছে এড শিরানের একটা গান, বেশ খুব দারুণ একটা রিদমের একটা গান, খুব ভালো লাগে গানটা আমার কাছে। এবং আমি অবশ্য একটু বেড়াছাড়া অবস্থায় আছি আজকে, গলা শুনেই বোঝা যাওয়ার কথা, ঠান্ডা লেগে খুবই শীতার্থই আজকে শুনছেন আজকে আপনারা, শীতার্থ এবং আর্তমানবতার একজন প্রতিভূ হয়ে আজকে শো করছি, জানি না কতটুকু এন্টারটেইন করতে পারবো এই অবস্থায়। গলা বন্ধ, ঠান্ডায় খুবই, ঠান্ডার আঘাতে আমি বিপর্যস্ত এই মুহূর্তে। সে যাই হোক, প্রথম গানটা শুনছি গ্যালওয়ে গার্ল, এবং তারপরে আরেকটা গান শুনবো, শূন্যের একটা গান, তারপরে সাথে ফিরছি, সাথে থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন আজকে আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও 88.4 FM। শুক্রবার রাতে শুধুমাত্র এই আয়োজনটা হয়ে থাকে, এবং আপনার সাথে আমি শুধুমাত্র শুক্রবার রাতের এই সময়টাই থাকি, রাত 11টা থেকে দুটো পর্যন্ত। সেজন্য আমার কাছে এটা একটা মহেন্দ্রক্ষণ, এবং সেই মহেন্দ্রক্ষণের ভাগ মানে আপনার সাথে আমি ভাগাভাগি করে নিতে চাই সেই সময়টা, সাথে রাখার জন্য ধন্যবাদ, আশা করছি আমাকে সাথেই রাখবেন রাত দুটো পর্যন্ত। আর প্রথম দুটো দুঃখিত, আমি শুরুতেই বলেছিলাম যে আজকে আমার অবস্থা খুবই ছেঁড়া হয়ে আর কি, ঠান্ডা লেগে প্রচন্ড ঠান্ডা নিয়ে আর কি শো করছি, তো এরকম হাঁচি কাশির বেশ প্রাদুর্ভাব দেখা যেতে পারে পুরো শো জুড়ে। সে যাই হোক, বিনা যুদ্ধে নাহি দেব সুজাগ্র মেদিনী। তো বিষয় হচ্ছে যে প্রথম দুটো গান আমরা শুনলাম, এবং প্রথম দুটো গানের মধ্যে যেটা প্রথম গান ছিল সেটা হচ্ছে এডশিরানের একটা গান, গ্যালওয়ে গার্ল, শি প্লেজ ফিডল ইন অ্যান আইরিশ ব্যান্ড, বাট শি ফেল ইন লাভ উইথ অ্যান ইংলিশ ম্যান, মাই গ্যালওয়ে গার্ল, ইন্টারেস্টিং। আর এরপরে যে গান ছিল এটা হচ্ছে শূন্যর একটা গান, অ্যালবামের নাম হচ্ছে শতবর্ষ, এবং গানটার নাম হচ্ছে আরেকবার। আর এই মুহূর্তে আমাকে আরেকবার শুনছেন, শুরুতেই SMS পড়বো সবার, আসলে ইনফ্যাক্ট আজকে মানে কথা বলায় খুবই সমস্যা বোধ করছি আমি, বেশ স্ট্রাগলিং একটা সিচুয়েশন এই মুহূর্তে, স্ট্রাগলিং আর যেই রাজ। আজকে প্রথম SMS পাঠিয়েছেন কিলগা থেকে একা, এবং একা লিখেছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম একা, এবং ভালো আছে নিশ্চয়ই। সাইফুল ক্যারিগলস থেকে অনেকগুলো গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন, রক এন্ড রোল ট্রেন বাই ACDC, ক্যান স্টপ বাই রেড হট চিলি পেপার্স। আচ্ছা, রেড হট চিলি পেপার্স এর একটা গান আজকে আমাদের শোনা উচিত, এবং এই ব্যান্ডটা নিয়ে আসলে কোনো কথা হবে না, শুধু গান প্লে হবে। অসাধারণ, আমার সবথেকে প্রিয় ব্যান্ডগুলো একটা হচ্ছে রেড হট চিলি পেপার্স, অ্যামেজিং। এবং কিছু কিছু ব্যান্ডের গান শুনলে আমার কাছে বলে যে ব্যান্ডগুলো মানে কম্পোজিশন নিখুঁত, কোনো খুঁত ধরা যাবে না, অনেক অনেক গবেষণা করলেও মানে যেটা যেরকম হওয়ার কথা ছিল ঠিক সেরকমই সেটা। এরকম একটা ব্যান্ড আমার কাছে মনে হয় রেড হট চিলি পেপার্স, কোনো ভুল ত্রুটি ধরার কিছু নেই, অদ্ভুত তাদের ইম্প্রোভাইজেশন, অদ্ভুত তাদের ইনোভেশন, ক্রিয়েটিভিটি, সবকিছু অ্যামেজিং একটা ব্যান্ড। আর তাদের অ্যাকচুয়াল প্লেইং এর সময় পাগলামি বা লাইফস্টাইলে ওভারঅল পাগলামি, সেটা না হয় বাদই দিলাম, অ্যামেজিং একটা ব্যান্ড। আর জন মেয়ারের গান শুনতে চেয়েছেন, তারপরে ফিলাডেলফিয়া, ব্রুস স্প্রিংস্টনস, মিউজের গান, অনেক কিছুর গান শুনতে চেয়েছেন, আমি চেষ্টা করব গানগুলো প্লে করার জন্য। অন্তরা অনেকগুলো সিরিজ SMS পাঠিয়েছেন, তার মধ্যে প্রথমটা হচ্ছে যে আমি তোমার দূরের আকাশই হব, কখনো নীল কখনো লাল, কখনো বা সোনালি চাঁদের আলো হয়ে ছুঁয়ে যাবো তোমায়। এর দ্বিতীয় অংশ হচ্ছে কখনো বা রংধনু সাত রং হব, সুতোর নিখুঁত বুননে হয়ে যাব প্রিয় পাঞ্জাবি তোমার, ওই সর্বনাশ। এরপরে তৃতীয় অংশে লেখা আছে আমি থাকবো, আমি সাজাবো তোমায় নীলাম্বরী নীলিমায়, তুমি বুঝতেও পারবে না আমিও ছিলাম। এবং দ্য ফোর্থ অ্যান্ড লাস্ট বাট নট লিস্ট সেই অংশটা হচ্ছে তোমার সবটুকু না চাওয়া জুড়ে আমার হৃদয়ের কোহিনে কোণে শুধু তোমারই অপেক্ষায়।
ব্যাপক ব্যাপক খুবই, এই এই অন্তরার এত বিশাল, এই যে হৃদয়ের এই যে নিবেদন এবং এই যে আরাধনা, তা যার জন্য শুধু ভয়াবহ ভাগ্যবান একজন মানুষ, তার নামটা আমাদের খুব জানতে অভিলাষ হচ্ছে। তো আরো অনেক এস এম এস পাঠিয়েছেন, কিন্তু এখন আমরা গানে চলে যাব, কারণ আজকে আমি খুব বেশিক্ষণ কথা বলতে পারবো না, বেশ ঠান্ডার কারণে বেশ যবুথবু অবস্থা আর কি, শীতে বিপর্যস্ত আমি একজন, খুবই ছেঁড়াবেড়া অবস্থা শুরু করছি আজকে। ঠান্ডা লাগলো যেভাবে সেটা হচ্ছে যে কারণে, ইনফ্যাক্ট গত সপ্তাহে আমি ছিলাম না, সেটা হচ্ছে একটা মানে ফ্যামিলি ট্রিপে গিয়েছিলাম, ছয় দিনের, অলমোস্ট পাঁচ ছয় দিনের ট্রিপে চার পাঁচটা জেলা কাভার করে এসেছি। কক্সবাজারে ছিলাম, তারপরে বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, দিন সাজেক হয়ে তারপরে ঢাকা, বিশাল এক ট্রিপ দিয়ে। তো এর মধ্যে ওই ঠান্ডার মান্ডার মধ্যে আবার শীতের কাপড় ছাড়া একটু বাহাদুরি দেখাতে গেলে যা হয়, সেই সেই কারণেই আজকে আমার এই অবস্থা। যাই হোক, দোয়া করবেন আমার জন্য যেন আজকে শোটা অন্তত শেষ করতে পারি ভালোই ভালোই। আচ্ছা, আমরা পরে গানে চলে যাচ্ছি, তবে তার আগে একটু এস এম এস করে নিয়মটা বলবো। যদি আমাকে কিছু লিখতে চান, কোনো গানের রিকোয়েস্ট অথবা যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, আপনার সেলফোনের এস এম এস অপশনে প্রথমে যাবেন, গিয়ে লিখবেন রেডিও আমার এই শর্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপর কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 নাম্বারটাতে। তো এখন আমরা কি গান শুনবো? এখন আমরা যে গান শুনবো সেই গানের নাম হচ্ছে Moth into the Flame। যারা মেটালিকার ফ্যান তারা খুব ভালোভাবেই জানেন এটা মেটালিকার গান। আর তবে যেটা জানেন না সেটা হচ্ছে এই গানটার মেটালিকার অরিজিনাল ভার্সনটা আমি এখন প্লে করব না, এটার একটা গ্র্যামি অ্যাওয়ার্ডের একটা প্রোগ্রামে এই গানটা মেটালিকার সাথে লেডি গাগা পারফর্ম করেছিলেন। এবং এটা খুব ইন্টারেস্টিং যে একজন পপ সিঙ্গার মেটালিকার মতো একটা ব্যান্ডের সাথে পারফর্ম করছেন এবং ইন্টারেস্টিং হওয়ার কথা। তো আমরা সেই ভার্সনটাই শুনবো, লাইভ ভার্সনটা, সেইখানে যেটা হয়েছিল মেটালিকা অ্যান্ড লেডি গাগা। Interesting combination, moths into the flame. Ektu pori firchi, sathi thakun. Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার সোলমেট অ্যান্ড আলটিমেট রেডিও মেটি। আজকে শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউতে আপনাকে আরেকবার স্বাগত জানাই। সময় হচ্ছে 11:31 এবং আমরা ভিন্ন ভিন্ন ধাঁচের বেশ কিছু গান শুনলাম। একটু আগে ছিল যে গানটা, সেটা হচ্ছে ওয়ারফেজের একটা গান, গানটার নাম হচ্ছে স্বাধিকার, যে গানটার নতুন করে কম্পোজিশন করা হয়েছিল পথচল অ্যালবামে 2008-এ, সেই রিকম্পোজ ভার্সনটা আমরা শুনলাম। এবং তার আগে ছিল মেটালিকা অ্যান্ড লেডি গাগা একসাথে মেটালিকার একটা গান মথ ইন টু দ্য ফ্লেম, এই গানটা একটা লাইভ ভার্সন। তো যাই হোক, আমাকে বেশ কিছু মধ্যে এসএমএস পাঠিয়েছেন, এই যে আমি বাই স্ট্রেইট ব্লিস, চেনা অচেনা আলো আধারে মেঘদল, এই গানটার কথা আমি আজকে ভাবছিলাম যে প্লে করবো কিনা, তো মিলে গেল। ধূসর সময় বাই আর্টসেল, রূপকথা বাই ওয়ার ফেইস, যত দূরে ভাই ওয়ার ফেইস, অনেক গানের রিকোয়েস্ট। খান আলামিন লিখেছেন, খুব মনে পড়ে একজন বন্ধুর কথা লিখেছেন তিনি। আচ্ছা, অনেক বেসড অন এ ট্রু স্টোরি, অনেক সিনেমা থাকে না লেখা যে বেসড অন এ ট্রু স্টোরি সেরকম। আচ্ছা, বাই দ্য ওয়ে, বেশ কিছু প্রচুর ভালো ভালো সিনেমা দেখা হচ্ছে ইদানিং, আমি যেটা আগেও বলেছি ইদানিং খুব বেশি সিনেমা দেখা হচ্ছে। রিসেন্ট পরশুদিন একটা সিনেমা দেখে আমি খুব আবেগে আপ্লুত এবং অনেকদিন ধরে ওয়েট করছিলাম এই সিনেমাটা দেখার জন্য। সিনেমাটার নাম হচ্ছে রোমা, এই বছরই আগস্টে রিলিজ হয়েছে সিনেমাটা। আলফোনসো কুয়ারনের একটা সিনেমা, স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে, মানে মেক্সিকান ফিল্ম বেসিক্যালি। তো এটা ধারণা করা হচ্ছে, আচ্ছা এই সিনেমাটা নিয়ে আজকে একটু নয় বিস্তারিত একটু পরে আলাপ করবো মুভি অফ দ্য উইক সেগমেন্টে, সো এখন আর আলাপ না করি। তো সে যাই হোক, সেই জন্য, আচ্ছা এটার জন্য কোন প্রসঙ্গে সিনেমার কথা আসলো, আচ্ছা সিনেমা যেরকম বেসড অন এ ট্রু স্টোরি থাকে, তো ওনার এসএমএসটাও বেসড অন এ ট্রু স্টোরি, কারণ উনি লিখেছেন যে খুব মনে পড়ে, বন্ধু একদিন তোমার জ্বর হয়েছিল, তখন বহু সাধনায় আমার তৃষিত দুটি কর তোমার শুভ্র ললাট স্পর্শ করেছিল। কঠিন অবস্থা, কঠিন, খুবই একটা বেশ বেশ রোম্যান্টিক এবং হৃদয়স্পর্শী একটা সিনেমার জাস্ট আমরা একটু ট্রেলার দেখার মতো একটু হালকা একটা আভাস পেলাম যে একটা ব্যাপক ঘটনা ঘটেছিল বা অনেক বিশাল এক প্রেম কাহিনীর হয়তো এভাবেই শুরু হয়েছিল কিংবা মাঝপথে ছিল, এরকম একটা ইন্টারেস্টিং কিছু একটা মনে হচ্ছে। কিন্তু খান আলামিন আমাদেরকে সেগুলো জানানি, শুধুমাত্র এই জ্বরের ঘটনাটি জানিয়েছেন। বাপা দলছুটে সেই গানের মতো, জ্বরের ঘরে ভালোই থাকি, দেখতে আসো কেমন আছি, রাখো হাত কপালটায়, পুড়ে যাওয়ার কিছু থাকে না বাকি। দারুণ লিখছে না, আচ্ছা দেখি জ্বর গানটা আজকে প্লে করা, যদি আমার জ্বর নেই কিন্তু ঠান্ডায় তো আমি ছাড়া বেড়া, সেজন্য আমার জন্যই না হয় এই গানটা প্লে করবো আজকে আমি, যদিও আমার মাথায় কেউ হাত রাখছে না এসে বা কপালটায়, গানে যেরকম বলা হচ্ছে যে রাখো হাত কপালটায়, পুড়ে যাওয়ার কিছু থাকে না বাকি, তোমার জ্বরে পুড়ি আমি প্রতিদিন প্রতিরাত, জ্বরটা এলেই আসো তুমি অনিচ্ছাতেও রাখতে হাত। দারুণ লিরিক, আমার খুব ভালো লাগে এই গানের লিরিক্সটা, একটা ব্যাপার আছে কিন্তু, হ্যাঁ অনিচ্ছা কি যেন, রাখো হাত কপালটায়, পুড়ে যাওয়ার কিছু থাকে না বাকি, এই এই জায়গাটা ব্যাপক লাগে, খুবই একটা মিনিংফুল কথা আর কি। তো সে যাই হোক,
খান আলমিনের পরে অন্তরার এস এম এস পড়বো আমি লিখেছিলাম একজনকে, যে অন্তরার এত আবেগ যার জন্য সে নিশ্চয়ই অনেক লাগে। তিনি লিখেছেন ইয়া হি ইজ রিয়েলি ভেরি লাকি বাট আই এম নট দ্যাট লাকি, তাই সে কখনোই আমার কাছে আসবে না, বাট তারপরেও সে আমার নীল বিশাল ব্যাপার। আশা করছি আসুক, এই সাধনা সত্যি হোক। অনেক আগের একটা সিনেমার গান ছিল না, অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, সেরকম আর কি। শারমিন মিরপুর থেকে জানিয়েছেন এক কাপ হট কফি পাঠাতে পারলে ভালো লাগতো। এই কফির কথা বলে আর দুঃখ দেবেন না, কারণ হচ্ছে আমি একটু আগে যখন শো করতে আসছিলাম তখন ভাবলাম যে ঠান্ডা লেগেছে, তো একটু একটা কফি শপে মানে গাড়ি থামিয়ে কফি নিয়ে তারপরে যাই, ভাল লাগবে। তো সেই ভাবনা থেকে তাড়াহুড়া করে ঢুকলাম কফি শপে, খুবই ভালো কথা, কফি নিলাম নিয়ে খেতে খেতে আসলাম। তো কফি হবে আগুন গরম, এটাই তো আমরা এক্সপেক্ট করি, কিন্তু কি গরম করলাম জানি না, একদম মনে হচ্ছে যে মৃদু কোমল শীতল সুবাসিত এক কাপ কফি আমার হাতে দিয়ে দিল, যেটা আমাকে সেই ঠান্ডা সুইজারল্যান্ডের স্নোফলের কথা মনে করিয়ে দিল। কিসের উষ্ণতা আর কিসের গরম আর কিসের কি, খুবই হতাশ আমি সেই কফিকে, এবং আলটিমেটলি কোনো কাজ হয়নি। ইনফ্যাক্ট এখন আমার এই মানে টেবিলের উপরে রাখা আছে, এখনো শেষ করতে পারিনি, কারণ এত শীতল কফি এবং এত মোলায়েম কফি, এটা আমি জানি না এটা কোনো স্পেশাল কফি কিনা, যে কফি ঠান্ডা মানে কোল্ড কফি তো ডিফারেন্ট, এটা আসলে কোল্ড না, এটা হচ্ছে একটা নাতিশীতোষ্ণ কফি, এটা নিউ একটা জনরা। তো সে যাই হোক, এরপরে কার কাছে যাব, কোন বন্ধু এস এম এস পাঠিয়েছেন আমাকে, শারমিনের পরে লিখেছেন একজন বন্ধু যিনি কখনোই ওই যে ওনাকে আমি চিনি, ওনার সবসময় নাম ঠিকানা ছাড়া এস এম এস পাঠান, সেই বন্ধু লিখেছেন যে দি ইংলিশ পেশেন্ট মুভির কথা বলেছিলাম আমি সম্ভবত লাস্ট শোতে, তো ওই সিনেমাটা উনি দেখেছেন, দেখে এটার যিনি কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন র্যালফ ফাইন্স, তার প্রেমে পড়ে গেছেন তিনি, এবং এরপর পাগলের মতো তার বেশ কিছু মুভি দেখেছেন, খুব ভালো একজন অভিনেতা তিনি র্যালফ ফাইন্স, আমারও খুব একজন পছন্দের অভিনেতা। আপনি একটা মুভি দেখতে পারেন একটু ডিফারেন্ট, এই মুভিটাতে র্যালফ ফাইন্স একটু ভিন্ন একটা চরিত্র পাবেন, খুব মজার একটা সিনেমা দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, এটার কথা মনে হয় আমি কোনো রিভিউ দিইনি, তাই না, না দেওয়া হয়ে থাকলে আমি দুঃখিত, কারণ এটা খুবই ভালো একটা সিনেমা, অসাধারণ একটা সিনেমা, ওয়েস অ্যান্ডারসনের একটা ফিল্ম। ওয়েস অ্যান্ডারসনের ফিল্মগুলো এমনিতে একটু আলাদা ধাঁচের হয়, একেবারেই অন্যরকম হয়, কিছুটা পাগলাটে কিছুটা মজার ইন্টারেস্টিং, যেমন আই লাভ ডগস একটা এই বছরের একটা সিনেমা, কয়েকটা কুকুর নিয়ে একটা লাইভ অ্যাকশন বা একটা অ্যানিমেটেড মুভি, খুবই ইন্টারেস্টিং। তো ওয়েস অ্যান্ডারসনের খুব সব থেকে ভালো সিনেমাগুলোর একটা হচ্ছে দ্য গ্র্যান্ড বুদাপেস্ট হোটেল, যেখানে খুব বড় একটা ভূমিকাতে আছেন এই র্যালফ ফাইন্স, ওটাও দেখতে পারেন, একেবারেই ডিফারেন্ট একটা ক্যারেক্টার। তো সে যাই হোক, আর দ্য ইংলিশ পেশেন্ট মুভি রিভিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবং রিসেন্টলি কিন্তু জেমস বন্ড সিরিজে আগে যে এম ক্যারেক্টার অভিনয় করতেন জুডি ডেন্স, সেই জুডি ডেন্স তো মারা গেছেন স্কাইফলে, তো তারপরে র্যালফ ফাইন্স কিন্তু সেই ভূমিকাটা অভিনয় করছেন, এখন তিনি জেমস বন্ড মুভিতে আছেন আর কি। র্যালফ ফাইন্স, র্যালফ ফাইন্সের আরেকটা মুভিতে দুর্দান্ত অভিনয় করেছেন, সেই মুভিটার নাম হচ্ছে স্টিভেন স্পিলবার্গের একটা সিনেমা, ওটার নাম ছিল শিনলার্স লিস্ট প্রবাবলি, হ্যাঁ শিনলার্স লিস্ট, এবং অস্কার নমিনেশনও পেয়েছিলেন সম্ভবত, যদিও জেতেননি, ওই শিনলার্স লিস্ট সিনেমাতে একজন জার্মান নিষ্ঠুর, একজন জার্মান নিষ্ঠুর ঠিক বলা যায় না, একজন জার্মান সেনাপতি থাকেন ওই সিনেমাতে র্যালফ ফাইন্স। র্যালফ ফাইন্সের আরো অনেক 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 ভালো সিনেমা আছে, দেখতে পারেন। আর হচ্ছে এবং অনেক আগে একটা সিনেমা আছে এন্ড অফ দি অ্যাফেয়ার জুলিয়ান মুরের সাথে, এরকম অনেক সিনেমা আছে, নাম বলে শেষ করা যাবে না। হাসান লিখেছেন নারায়ণগঞ্জ থেকে, 2011 থেকে ড্রিমস অ্যাভিনিউ শুনতেন, জার্মানি থেকে ফিরে দীর্ঘ 8 বছর পর আজকে আবার শুনছেন, ও খুব ভালো লাগছে 8 বছর পর আবার একজন বন্ধু আমাকে জয়েন করলেন মনে রেখে, এটা একটা বিশাল প্রাপ্তি আমার জন্য, মনটাই ভালো হয়ে গেল, থ্যাংক ইউ হাসান আমার সাথে আবার এত বছর পরও আমার সাথে এসে জয়েন করার জন্য। সাইফুলের এস এম এস তো পড়েছিলাম, মহাকালের গান শুনতে চাচ্ছেন, ওকে এখন আমরা একটু গান বাজনা শুনি, তার আগে এস এম এস করার নিয়মটা মনে করিয়ে দিই, যদি আমাকে কোনো কিছু লিখতে চান সেটা কোনো গানের নাম হতে পারে, নিজের যে কোনো কথা হতে পারে, আর লিখে যেভাবে পাঠাবেন সেটা হচ্ছে মোবাইল ফোনের মেসেজ অপশনে গিয়ে প্রথমে লিখবেন আর এ স্পেস দিয়ে আপনার নাম ধাম এবং তারপর কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 এই নাম্বারটাতে। আমরা এখন একটা আর্টসেলের গান শুনবো, গানটার নাম হচ্ছে তোমাকে, এবং তারপর আরেকটা গান শুনে একটু পরে ফিরছি, সাথে থাকতে হবে। আর্টসেলের পর কার গান শুনবো, আরেকটা অসাধারণ ব্যান্ড ড্রিম থিয়েটার, সাথেই থাকো। Friends, welcome back once again. Shunchen Radio on 88.4 FM or Shunchen Friday Night Weekend Exclusive Show Dreams Avenue. Jekhane apnar sathe ira je ekhono ache ebong ra duto porjonto thakbe. Ar apnar sathe shudhu thakboi na, ar chesta korbo apni je kotha gulo amake likhe pathan shegulo share korar jonno, ebong tate jodi apnar ektu bhalo lage shetai hocche prapti. Ar jodi kono gaan shunte icche hoy obosshoi amake janaben. Amra ektu age shunchhilam Dream Theater gaan, gaan ta na hocche Peruvian Skies, ebong specially jodi keu Dream Theater fan thake thaken amar kache, mane amar sathe ei muhurte, নিশ্চয়ই জানেন যে পেরুভিয়ান স্কাইজকে ধরা হয় ড্রিম থিয়েটারের সব থেকে ভালো কম্পোজিশনগুলোর একটা, এবং অনেক 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 লিস্ট থাকে না, অনেকে অনেকে বের করে ইন্টারনেটে যে টপ 10 টপ সংস, টপ 10 সংস বাই ড্রিম থিয়েটার, টপ 10 সংস বাই অমুক তমুক,
তো এরকম ড্রিম থিয়েটারের যতগুলো ইন্টারনেট আপনি টপ টেন সংস অ্যানালাইসিস পড়বেন, তাদের বেশিরভাগের মধ্যে কিন্তু এই পেরুভিয়ান স্কাইস গানটা আছে এবং দুর্দান্ত কম্পোজিশন। ড্রিম থিয়েটারের মিউজিক নিয়েও আসলে নতুন করে বলার কিছু নেই, জন পেত্রুচির অদ্ভুত অ্যামেজিং গিটার সোলো, মাইক পোর্টনয়ের অ্যামেজিং ড্রামিং, সবকিছু আর সবকিছুই আসলে ড্রিম থিয়েটার অস্থির অস্থির একটা ব্যান্ড, খুবই অস্থির অসাধারণ, এবং অস্থির এটা পজিটিভ কমপ্লিমেন্ট অর্থে আমি ইউজ করছি, মানে অ্যাকচুয়ালি রেস্টলেস অর্থে না। তো অসাধারণ একটা ব্যান্ড ড্রিম থিয়েটার, লং লিভ ড্রিম থিয়েটার, এবং তাদের সেই দুর্দান্ত একটা কম্পোজিশন পেরুভিয়ান স্কাইজ শুনলাম, এবং তার আগে ছিল আর্সেলের গান তোমাকে। তো ভালো কথা, আমাকে হাসান লিখেছে নারায়ণগঞ্জ থেকে, তার সেই অনেক পুরনো দিনের প্রথম প্রেমে পড়া বয়সের একটা স্মৃতি শেয়ার করেছেন তার টিচারের এক কন্যার সাথে, খুব ইন্টারেস্টিং ফানি। আর হচ্ছে লিখেছেন আমাকে যে আপনার আর যে ক্যারিয়ারে কখনো বব ডিলান, বনি এম, ক্রিস রি, এলভিস প্রিসলি, দ্য বিটলস, ইউরোপ, গ্যারি মুর, জিমি হেন্ড্রিক্স, মাইকেল বোল্টন, ওয়েসিসের গান প্লে করেছেন কিনা। যিনি এস এম এসটা করেছেন, প্রশ্নটা করেছেন, তার নাম ঠিকানা অবশ্যই এস এম এসে পাঠাননি, বাট এরকম এস এম এস পেয়ে ভালো লাগলো। সাধারণত এরকম এস এম এস কেউ করে না যে আমার আর্চি ক্যারিয়ার এই ব্যান্ডের গান প্লে করেছি কিনা। ভালো, এটা এটা আমার ভালো লাগছে এস এম এসটা এই জন্য যে আমিও একটু পিছনের দিকে ফিরে তাকানোর সুযোগ পেলাম যে আসলে তো কোন এইগুলোর কোনটা করা হয়েছে আর কোনটা করা হয়নি। বব ডিলান প্লে করা হয়েছে অবশ্যই, বেশ একা অনেকবার প্লে করেছি বব ডিলান। বনি এম মনে হয় না আমার কখনো প্লে করা হয়েছে, আমি ঠিক ওই বনি এম ধাঁচের মিউজিকের খুব একটা আসলে ফ্যান না। ক্রিস্টি তো অসংখ্যবার প্লে করেছি আমি, ক্রিস্টি আমার খুব ভালো লাগে। তো আপনার ওই যে ডাউন অন দ্য বিচ, তারপরে দ্য রোড টু হেল, জোসেফিন, অনেক অনেক প্রিয় গান আছে ক্রিস্টির আমার, দারুণ দারুণ একটা ব্যান্ড। তারপরে কি যেন ওই গানটার নাম, জনি নিডস এ ফাস্ট কার। তো তারপরে লিখেছেন এলভিস প্রিসলি আমার খুব একটা প্লে করা হয়নি, এই মানে বনি এম, এলভিস প্রিসলি তাদের গান খুব একটা আমার শোনা হয় না বা হয়নি আগে, খুব একটা প্লে করিনি। বিটলসও খুব বেশি আমি প্লে করিনি, এটা শুনে অনেকেই লাফিয়ে উঠতে পারেন, বলে কি ছেলে বিটলস নিয়ে সারা বিশ্বে এত কিছু, আর আমি বিটলস কেন খুব একটা প্লে করিনি, খুব অল্প তো একবার কোথায় প্লে করেছি আমার হোল এত বছরের আর্টি জীবনে। কারণ হচ্ছে এখানে একটা বিষয় আছে, কালকে একটা মুভি সাইটে একটা মুভি রিভিউ পড়তে গিয়ে একজন দেখলাম যে ওই মুভি ক্রিটিক লিখেছেন যে যে মুভিগুলো খুব বেশি আলোচিত হয়, আলোড়িত হয়, এবং দেখা যাচ্ছে যে সব ক্রিটিকরা ওটার ভূয়সী প্রশংসা করেন এবং বিশ্বজুড়ে ব্যাপক একটা প্রশংসিত মুভি হয়, সেই মুভি রিভিউ করার একটা ঝুঁকি থাকে। সেটা হচ্ছে যদি আপনার সেটা ভালো না লাগে আপনি সেটা হয়তো সাহস করে বলতেও পারবেন না, কারণ সবাই তখন আপনার দিকে চোখ তুলে তাকাবে, বলে কি এই লোক পাগল নাকি সব এই মুভি নিয়ে এত কিছু, সেটা এর ভালো লাগলো না আর কি, মাথায় সমস্যা। কিন্তু আসলে এমনটা কিন্তু হতেই পারে, তাই না, যে আপনার আসলে হয়তো কোনো কারণে সেটা ভালো লাগে, সবার সবকিছু ভালো লাগতে হবে এমন না। কিন্তু এরকম কিছু কিছু ব্যাপার কিংবদন্তির মতো এস্টাবলিশড হয়ে যায় যে ওটা ভালো লাগতেই হবে, আদারওয়াইজ এটা ভালো না লাগার কোনো অপশনই নেই। তো আমার কাছে মনে হয় এক্ষেত্রে সবাইকে চয়েসের স্বাধীনতা দেওয়া উচিত। তো বিটলসের ক্ষেত্রে আমার এটা, বিটলসের গান কেন যেন আমার ভালো লাগে না, এটা এরকম অনেক অনেকেরই হয়, অনেক কিছু যে খুব বেশি রিনাউন্ড, খুব বেশি কিং, মানে কিংবদন্তির পর্যায়ে চলে গেছে, কিন্তু আমরা সেগুলো বলতে সাহস পাই না যে আমার এটা ভালো লাগে না। তো আমি সাহস করে বলে ফেললাম কেন জানি না বিটলসের গান আমার কখনোই ভালো লাগেনি, ইনফ্যাক্ট হোল লাইফে এখনও লাগে না, আগেও লাগেনি, ভবিষ্যতে মনে হয় লাগবে না, এই জন্য আমি বিটলস শুনিও না, গানও খুব একটা প্লে করা হয়নি শোতে। তো এই জন্য যদি আপনারা আমাকে নিতান্ত মূর্খ, আকাট মূর্খ, বেহেড, মাতাল, এরকম বিবিধ রকম বিশেষণে ভূষিত করতে চান আমার কোনো আপত্তি নেই, কিন্তু আসলে যেটা সত্য সেটা তো বলতে হবে, আই'ম নট এ ফ্যান অফ বিটলস। ইউরোপের গানও দ্য ফাইনাল কাউন্টডাউন ছাড়া আর মনে হয় না অন্য কোনো গান আমি প্লে করেছি, গ্যারি মুর প্লে করা হয়নি খুব একটা, জিমি হেন্ড্রিক্স কালেকশন কম থাকার কারণে প্লে করেন, বা জিমি হেন্ড্রিক্সের গান আমার খুব ভালো লাগে, আমি বিগ ফ্যান অফ জিমি হেন্ড্রিক্স। মাইকেল বোল্টনের গানও প্রচুর প্লে করা হয়েছে, ওয়েসিসের গানও প্লে করেছি আমি, এবং এই কয়টা ব্যান্ডের কথাই তো আপনি জানতে চেয়েছেন। বাট ইন্টারেস্টিং লাগলো এস এম এসটা, আপনার নাম ঠিকানা পেলে আরও ভালো লাগতো। তারপরে আমাকে লিখেছেন সেই দি ইংলিশ পেশেন্ট, সেই এস এম এস পাঠিয়েছেন যিনি, তিনি এই রিভিউ দেওয়ার জন্য আবারও আমাকে ধন্যবাদ দিয়েছেন, বোঝা যাচ্ছে যে তিনি তার ইংলিশ পেশেন্ট এবং রাল্ফ ফাইন্সকে বেশ ভালো লেগে গেছে, এবং লিখেছেন 15-16টা মুভি গত 2 সপ্তাহে দিয়ে দেখে ফেলেছেন আমার ওই রিভিউ পাওয়ার পরে। যাক, অন্তত একজনকে তো আমি দ্য রাল্ফ ফাইন্সের অথবা মুভির দিকে কিছুটা হলেও ধাবিত করতে পারলাম, এটাই এটাই প্রাপ্তি মুভি অফ দ্য উইক সেগমেন্ট করার। আর শারমিন লিখেছেন মিরপুর থেকে, ট্রুলি ম্যাডলি ডিপলি এই গানটা প্লে করার জন্য স্যাভেজ গার্ডেনের, আমি এই গানটা অনেকদিন প্লে করা হয়নি, আজকে চেষ্টা করবো শারমিন আপনার জন্য গানটা প্লে করতে। আর এস এম এস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি এরকম এই বন্ধুদের মতো আপনিও কিছু লিখতে চান আমাকে লিখতে পারেন আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে গিয়ে। প্রথমে রেডিও আমার সংক্ষিপ্ত রূপ যেটা, সেটা হচ্ছে আর এ, এবং সেই আর এ লিখতে হবে, তারপর স্পেস দিয়ে আপনার নাম ধরুন এবং কথাগুলো লিখুন, আপনি লিখে পাঠিয়ে দিন 6969 নাম্বারটাতে। তো এখন আমরা কি গান শুনবো, এখন শুনবো সম্ভবত এই গানটার জন্য একজন রিকোয়েস্ট করেছিলেন কিছুক্ষণ আগে, মেঘদলের একটা গান,
চেনা অচেনা সেই গানটাই আমরা শুনছি, সাথে থাকুন, একটু পরে ফিরে আসছি। শুনছিলাম একটু আগে আমরা মিনারের গান দেয়ালে দেয়ালে, এবং তার আগে যে গানটা ছিল সেটা অর্ণবের একটা গান। এই গানটা আমি প্রায়শই প্লে করে থাকি, কারণ আমি যখনই ঘোরাঘুরি করি যখন ঘোরাঘুরি করি না দুই সময় কেন যেন এই গানটা শুনতে ইচ্ছে করে এবং বেশ ভালো লাগে, তো সেই জন্য কিছুদিন পর পরই আমার প্লেলিস্টে এই গানটা থাকে, হারিয়ে গিয়েছি এই তো জরুরি খবর। সেই গানটা শুনছিলাম, এবং তার আগে ছিল মেঘদলের গান, একটা রিকোয়েস্ট করেছিলেন একজন বন্ধু এই গানটার জন্য, চেনা অচেনা। আর আমাকে জানিয়েছেন অন্তরা একটা গানের জন্য, সেটা হচ্ছে অনেকক্ষণ ধরে সেই গানটার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছেন, ন্যান্সির একটা গানের জন্য, আমি চেষ্টা করব অন্তরা। আর হাসান নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন আজকে রাত বছরের সবচেয়ে দীর্ঘতম রাত, তাই নাকি? এটা এটা কি আজকে রাত নাকি 22শে ডিসেম্বর রাত? আমি সবকিছু মানে মনে থাকে না কোনো কিছু, বাট যদি আমার মনে পড়ে 21শে ডিসেম্বর প্রবাবলি না, 21শে জুন হচ্ছে দীর্ঘতম দিন, বাট রাত কি 21শে ডিসেম্বর রাত নাকি 22শে ডিসেম্বর রাত? আচ্ছা যাই হোক, আমি ঠিক নিশ্চিত না, যদি হয়ে থাকে আজকে দীর্ঘতম রাত, তবে সেই দীর্ঘতম রাতের কিছুটা অংশ না হয় আমার সাথে কাটান, এটাই হচ্ছে আমার অনুরোধ। এবং লিখেছেন যে সেই চাঁদ হলে আজ তাকে একটু বেশি সময় দেখতে পারতাম। আর ইমাজিন ড্রাগনস, ওয়ান রিপাবলিক, রেড হট চিলি পেপারস, ডিস্টার্বড এর গানের জন্য রিকোয়েস্ট এসেছে জারা ফ্রম নারায়ণগঞ্জ, থ্যাংক ইউ সো মাচ জারা। এবং জাকিয়া লিখেছেন জীবনের দ্বিতীয় ভয়টাও জয় করে ফেলেছি জব পেয়ে, বেশ ভালো কথা, এখন আমি একাই বাস থামিয়ে উঠতে পারি তাও আবার শাড়ি পরে, আরও ভালো কথা। এবং এই এস এম এসটা পড়ে সুমনের একটা গানের কথা মনে পড়ছে, এখন আমি একটা গান ছাড়া শুনে, এখন আমি অনেক বড়, তোমার ছাড়া থাকতে পারি, তোমার ছবির ফ্রেমের উপর ধুলোর ময়লা সইতে পারি, ওরকম অনেক বড় হয়ে গেছে জাকিয়া, সো দ্যাটস গ্রেট নিউজ। আর হচ্ছে আরও অনেকে এস এম এস পাঠিয়েছেন, এবং আপাতত এস এম এস করে নিয়মটা একটু বলি, যদি কোনো গান শুনতে চান, যদি নিজের কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যাবেন, গিয়ে প্রথমে আর এ লিখবেন, রেডিও আমার শর্ট ভার্সন আর এ এবং স্পেস দিয়ে, তারপর আপনার নাম ধাম যা লিখতে ইচ্ছে হয় যে কোনো কিছু, নিজের কথা হোক গানের নাম হোক, সেটা লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নম্বরটাতে। তো এখন একটা গান শুনবো, গানটা অসংখ্যবার আপনি শুনেছেন, আমিও শুনেছি, আমরা সবাই শুনেছি, এবং আমরা অসংখ্যবার গেয়েছিও বটে গানটা, কোনো কিছুই নতুন নয় সেই অর্থে সারপ্রাইজিং একদমই না, কিন্তু যিনি গেয়েছেন গানটা সেই অর্থে সারপ্রাইজিং। আমি জানি না তার কণ্ঠে এই গানটা কখনো শুনেছেন কিনা, তো গানটা হচ্ছে, আসা গানটার কথা বলি, চলনা ঘুরে আসি অজানাতে, যে গানটা কয়েকদিন আগে আমি একটা ট্রিপ শেষে এসেও প্লে করেছিলাম অনেকদিন পর, তো সেই গানটাই শুনবো। তো এই গানটা আসলে তো আমার কাছে মনে হয় যে বাংলাদেশের সব বয়সের সব ধরনের সব জেনারেশনের মানুষের কাছেই সব থেকে বেশি শ্রুত বহুল শ্রুত একটা গান চলনা ঘুরে আসি, যেটার সুর করেছিলেন লাকি আখন্দ এবং তার ভাই হ্যাপি আখন্দ গিয়েছিলেন গানটা। তো আজকে তারা দুজনেই আসলে এই পৃথিবীতে নেই, তাদের প্রতি ট্রিবিউট হিসেবে গানটা অনেকেই গিয়েছেন, আবার তার মধ্যে একজন হচ্ছেন নান আদার দেন আয়ুব বাচ্চু। আয়ুব বাচ্চুও এই গানটা ট্রিবিউট হিসেবে গিয়েছিলেন একবার লাকি আখন্দের প্রতি ট্রিবিউট হিসেবে, এবং কষ্টের বিষয় সেই মানুষটা এখন আমাদের মাঝে নেই, তাই এই তিনজনের কেউই নেই, তো আমরা তিনজনের প্রতি ট্রিবিউট হিসেবে না হয় গানটা প্লে করছি, হ্যাপি আখন্দ, লাকি আখন্দ এবং আয়ুব বাচ্চুর প্রতি। আর সেই গানটা শুনছি এখন, চলনা ঘুরে আসি আয়ুব বাচ্চুর কণ্ঠে, এলআরপি কম্পোজিশন, একটু পরে ফিরছি, সাথেই থাকুন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আপনার মধ্যরাতের আগন্তুক বন্ধু ইরাজকে, শুক্রবার রাতের আয়োজন ড্রিমস অ্যাভিনিউ নিয়ে আপনার সাথে এখনো আছি আমি, সময় যখন 12:28, ঠিক অর্ধেকটা পথ আমরা পাড়ি দিয়ে এসেছি। আর আরেকবার ক্ষমা প্রার্থনা করছি, যেহেতু খুব প্রচন্ড ঠান্ডায় আক্রান্ত হওয়ার কারণে আজকে আমি ঠিকভাবে মানে কথা বলতে পারছি না, বা সমস্যা হচ্ছে, এই জন্য হয়তো আপনার সেবায় নিজেকে সঠিকভাবে নিয়োজিত করতে পারছি না, ক্ষমা সুন্দর গানে শুনবেন আজকে। একটু আগে আমরা একটা কম্বো শুনলাম, কম্বো একটা তিনটা গানের একটা কম্বো প্যাকেজ, সেটা হচ্ছে এলআরবি এবং আয়ুব বাচ্চু, তারা কাভার করেছেন তিনটা গান, প্রথমটা ছিল চলনা ঘুরে আসে এবং দ্বিতীয়টা হচ্ছে শেখ ইশতিয়াকের নীলাঞ্জনা, এবং একদম শেষেটা ছিল আরও সারপ্রাইজিং,
মাইলসের চাঁদ তারা সূর্য নও তুমি, এখান থেকে লারপির বায়ু প্রচুর কাভার। এবং এটা আমার খুব ভালো লেগেছে এই কারণে যে যেটা আমাদের দেশে বা বাইরের দেশেও সব জায়গাতেই শিল্পের ক্ষেত্রে বেশি দেখা যায়, অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়, শুধু শিল্পের ক্ষেত্রেই না, শিল্পের ক্ষেত্রেও যা তার ব্যতিক্রম না, সেটা হচ্ছে যে যারা অনেকেই অনেক বেশি ফেমাস তাদের মধ্যে একটা ইগো ক্ল্যাশ রয়েছে, রয়েছে অনেক কিছু থাকে, এবং দেখা যাচ্ছে যে একজন গ্রেট আরেকজন গ্রেটকে যে আসলে প্রপার রেসপেক্টটা দেওয়া উচিত সেটা অনেক সময় দিতে ব্যর্থ হই। সেদিক থেকে এরকম দুটো লেজেন্ডারি ব্যান্ড, একটা ছেলের গান, একটা মানুষ একজন আরেকজনের গান কাভার করছে একটা প্রোগ্রামে, এটা বিশাল একটা, আমার মনে হয় যে এই মানসিকতাটা অনেক থাকাটা অনেক জরুরি, এটা অনেক বড় একটা ব্যাপার, সবার থাকে না। হ্যাটস অফ টু আয়ুব বাচ্চু, হ্যাটস অফ টু এলআরবি, এটা আমার মনে হয় যে আসলে পৃথিবীর খুব বেশি পাওয়া যাবে না ঘাটাঘাটিগুলো, যেরকম একই সময়ের দুটো লেজেন্ড ম্যান একটা আরেকটাকে কাভার করছে। এবং আয়ুব বাচ্চুর মৃত্যুর পর আমরা যেভাবে দেখেছি অন্যান্য লেজেন্ডরা, লিভিং লেজেন্ডরা এবং অন্যান্য অসাধারণ সব গ্রেট ব্যান্ডগুলো যেভাবে ট্রিবিউট দিচ্ছে তার গান নতুন করে নিচে রাখে, এবং বাম্বা যেভাবে একটা কনসার্ট আয়োজন করলো এবং সেখানে সবাই এক স্টেজে উঠে পারফর্ম করেছে এবং বিভিন্ন জায়গাতে স্মৃতিচারণ থেকে শুরু করে, আমার কাছে মনে হচ্ছে যে আসলে বড় মনের মানুষদের ভেতরে বা বড় মাপের শিল্পীদের ভেতরে যাদের আমরা অনেক বড় আইডল বা আইকন মনে করি তাদের ভেতরে এরকমই থাকা উচিত আসলে, সেই ক্ষুদ্র ব্যক্তিগত স্বার্থ বা ইগো ক্ল্যাশ বা রেশারে সেগুলো বাদ দিয়ে। সো এটা আমার খুবই ভালো লাগছে, মানসির গান এলআরবি কভার করছেন চাঁদ তারা সূর্য নও তুমি। ঠিক একইভাবে এলআরবির আয়ুব বাচ্চুর মৃত্যুর পরে মাইলসের মানাম আহমেদ নিজে এলআরবির সাথে বাজিয়েছেন বেশ কয়েকটা কনসার্টে এবং নিজে গিয়েছেন। শাফিন আহমেদ আসলে কেউ সুখী নয়, সুখী অভিনয় ইনি গানটা সে নিজে কভার করেছে, এবং এরকম অসংখ্য ঘটনা আমরা দেখেছি। আমার মনে হয় যে আসলে আমরা যাদেরকে ভালোবাসি তাদের ভেতরে এরকম সৌহার্দ্য বা সম্পর্ক দেখলে আমাদেরও ভালো লাগে, এবং আমার মনে হয় যে সেখান থেকে আমরা আরও অনেক বেশি ইন্সপায়ার্ড হই, উল্টোটা দেখলে আসলে আরও উল্টোটা হয়। খুব ভালো লাগলো আমার, সেই জন্য এই পরপর তিনটা গান আমরা শুনলাম। আর আমাকে নারায়ণগঞ্জের হাসান জানিয়েছেন তাহসিনের একটা গান প্লে করার জন্য খোলা জানালা, এবং লিখেছেন জারা ওয়ান্স এগেইন। আর চলো না ঘুরে আসি, এই ভার্সনটা আয়ুব বাচ্চুর ভয়েসে প্রথম শুনলাম, অসাধারণ, খুব ভালো লাগলো, ধন্যবাদ আপনাকে প্লে করার জন্য। আর প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন ঝরে যেতে হয়, মরে যেতে হয় না, ঝরে যেতে হয় নাকি মরে যেতে হয়, জীবনানন্দে সেই লাইন। জেসি জি লিখেছেন 17, বাট 17 মিন্স হোয়াট, 17 মানে কি? 17 হচ্ছে জেরোমি বয়টাং, জার্মানির একজন ডিফেন্ডার, বায়ার্ন মিউনিখে খেলেন, তার জার্সি নম্বর, এটা আমি জানি, বাট 17 মিন্স এনিথিং এলস আই ডোন্ট নো, জেসি জেনি প্লিজ আমাকে জানান। ওকে, আর এখন আরেকটা গান প্লে করবো, তবে তার আগে এস এম এস করার নিয়মটা, যদি কোনো গান শুনতে চান বা নিজের কোনো কথা শেয়ার করতে চান, প্রথমে আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যাবেন, গিয়ে লিখবেন রেডিও অমরের শর্ট ভার্সন, যেটা হচ্ছে আর এ স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপর কথাগুলো, আর লিখে পাঠাবেন 6969 নাম্বারটাতে। তো এখন আমরা একটা কোল্ড প্লের গান শুনবো, গানটার নাম হচ্ছে টক, কথা বলার ব্যাপার, শুনে আসে গানটা, ভালো লাগবে আশা করছি। Friends, welcome back once again. শুনছেন ইরাজকে, আর শুনছেন ড্রিমস অ্যাভিনিউ ফ্রাইডে নাইট উইকেন্ড শো, আর সাথে আছেন এই মুহূর্তে রেডিও আমার 88.4 এফএম এ। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি 12:42। আর কিছুক্ষণ আগে আমরা শুনলাম মিথিল আর তাহসিনের গাওয়া একটা গান, গানটার নাম হচ্ছে ঠিকানা, বেশ একটা দারুণ একটা মেলোরিয়াস লাভ সং, এবং তার আগে ছিল কোল্ড প্লের গান টক। তো সে যাই হোক, আমি এখন একটা বেশ বড় লিঙ্ক নেবো, যাতে উদ্দেশ্যে আমাকে অনেক কিছু বলতে হবে, এবং এই 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 গলার এই অবস্থাতেও অনেক কিছু বলতে চাচ্ছি, কারণ হচ্ছে একটা সিনেমার কথা বলেছিলাম আজকে, রোমা নামের একটা সিনেমার কথা, যে সিনেমাটা মুভি অফ দ্য উইকে কভার করবো এরকম একটা আশ্বাস দিয়েছিলাম। আর একটা হচ্ছে এরপরে যে গানটা প্লে করবো সেই গানটার এই দুটি কথা যাদের উদ্দেশ্যে আমাকে বলতে হবে আর কি। তো প্রথমে সিনেমার প্রসঙ্গে চলে যাই, মুভি অফ দ্য উইকে আজকে যে সিনেমার কথা বলবো এটা আমি দুদিন আগে দেখেছি মাত্র, যেটা আমি তখন সেই লিঙ্কে বলেছিলাম যে অনেকদিন ধরে দেখার জন্য ওয়েট করছিলাম, এই বছরের সর্বাধিক আলোচিত সিনেমাগুলোর একটা, সর্বাধিক সাড়া ফেলেছে এমন একটা সিনেমা, এবং যত বড় বড় কুতুব ফিল্ম ক্রিটিক এই পৃথিবীতে আছেন তাদের অনেকেই এরকম একটা লিস্ট করেন যে টপ 10 ফিল্মস অফ 2018, এরকম প্রত্যেক বছর তাদের বেশিরভাগ লিস্টে এই সিনেমাটা একদম শুরুর দিকে, কারো একে কারো দুয়ে, এক থেকে দুয়ের মধ্যে আছে, এবং 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 অ্যাওয়ার্ড সিজন শুরু হয়ে গেছে, অনেকগুলো অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড, অস্কার অ্যাওয়ার্ড, তারপরে হচ্ছে ডিরেক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, প্রোডিউসার্স গিল্ড অ্যাওয়ার্ড, স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড, তারপর হচ্ছে নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স অ্যাওয়ার্ড, এরকম অনেকগুলো অ্যাওয়ার্ড দেওয়া হয়, এরকম খুব প্রেস্টিজিয়াস যে 10-12টা অ্যাওয়ার্ড, এবং ব্রিটিশ ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, ব্রিটিশ ফিল্ম অ্যাওয়ার্ড, বাফটা যেটা, এরকম অনেকগুলো অ্যাওয়ার্ড, সবগুলো অ্যাওয়ার্ড যতগুলো অ্যানাউন্স হয়েছে তার মধ্যে বেশ অনেকগুলো ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছে রোমা, এবং আশা করা যাচ্ছে এবার অস্কারও তার একটা বেশ বিরাট ভূমিকা থাকবে। আর সেই রোমা সিনেমাটা নিয়ে একটু গল্প স্বল্প না করলি না, সিনেমাটা হচ্ছে মেক্সিকান একটা সিনেমা, স্প্যানিশ ভাষায়,
ডিরেক্টর হচ্ছেন আলফনসো কুয়ারন। আলফনসো কুয়ারন সম্পর্কে দুটি কথা না বললি না, তিনি এই বর্তমানে পৃথিবীর বেস্ট ডিরেক্টরদের একজন। তার পরিচালিত আরও ভালো কিছু সিনেমার নাম বললে হয়তো চিনতে পারবেন, গ্র্যাভিটিতে অনেকে দেখেছেন, স্যান্ড্রা বুলক যে সিনেমাটা দিয়ে বেস্ট যেটা বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড জিতেছিলেন অস্কারে, আলফনসো কুয়ারন গ্র্যাভিটি সিনেমাটা দিয়ে, জর্জ ক্লুনি এবং স্যান্ড্রা বুলক ছিলেন, অসাধারণ একটা সিনেমা। তারপরে হচ্ছে গ্র্যাভিটি, চিলড্রেন অফ মেন, দারুণ একটা সিনেমা, এই আলফনসো কুয়ারনের আরেকটা। তারপরে হচ্ছে হ্যারি পটারের একটা সিনেমা, একটা এপিসোডও তিনি, মানে একটা মুভিও তার পরিচালিত, ওই যে ওইটা প্রিজনার্স অফ দ্য আজকাবান। তারপরে হচ্ছে 2001 একটা খুব ভালো একটা মেক্সিকান ফিল্ম ছিল তার পরিচালনায়, ওয়াই তো মামা তামিয়েন, যেটা খুব সাড়া ফেলেছিল ওই সময়টাতে। তো এরকম বেশ কিছু ভালো সিনেমা দিয়ে ইতিমধ্যেই বিশ্বের কুতুবদের পর্যায়ে নিয়ে গেছেন, সিনেমা জগতের কুতুবদের পর্যায়ে তিনি নিজেকে নিয়ে গেছেন আলফনসো কুয়ারন। আর হচ্ছে এটা তার সর্বশেষ সিনেমা এবং নেটফ্লিক্স এর প্রডিউসিং এই সিনেমাটা বেরিয়েছে, আগস্টে রিলিজ হয়, মানে অ্যাওয়ার্ড সিজনে কম্পিট করে, গোল্ডেন ভেনিস ফিল্ম ফেস্টিভ্যাল, এটা গোল্ডেন লায়ন মানে বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড পেয়েছিল। আর গত মাসে থিয়েট্রিক্যাল রিলিজ হয় এবং এই 14 তারিখে হচ্ছে নেটফ্লিক্সে এটা স্ট্রিমিং হচ্ছে। তো সিনেমাটা আসলে এবং ইন্টারেস্টিং হচ্ছে সিনেমাটা সাদা কালো, এটা শুনেই আমি জানি 80% দর্শক হতাশায় মুষড়ে পড়লেন যে সাদা কালো সিনেমা কি দেখবো আমরা তো আধুনিক যুগের মানুষ। তো যাই হোক, সাদা কালো সিনেমা কিন্তু আধুনিক যুগে অনেকে করে থাকেন। দি আর্টিস্ট নামে একটা সিনেমা 2011 বেস্ট ফিল্ম হিসেবে অস্কার জিতেছিল, সেটা সাদা কালো ছিল। আর এই বছরই আরেকটা পোল্যান্ডের একটা সিনেমা আছে কোল্ড ওয়ার, যেটা বেস্ট ফরেন ল্যাঙ্গুয়েজ ফিল্মে বেস্ট অস্কারের জন্য নমিনেশন পাবে বলে আমার ধারণা, এবং জিতেও যেতে পারে, অসাধারণ একটা সিনেমা। সেই পোলিশ কোল্ড ওয়ার সিনেমাটাও কিন্তু সাদা কালো আর এই সিনেমাটাও সাদা কালো। তো বিষয় হচ্ছে যে এটা সাদা কালো হবার কারণ হচ্ছে এটা, এটার পটভূমি হচ্ছে 1970 সাল এবং 1971 সাল। ওই সময়টাতে মেক্সিকো সিটি, মেক্সিকো রাজধানী, মেক্সিকো সিটিতে একটা এরিয়া আছে কলোনিয়া রোমা, ওই ওখান থেকে আসলে রোমা নামটা সিনেমার, সেই এলাকাটার নাম শহরের কলোনিয়া রোমা। তো সেখানে হচ্ছে এই যিনি ডিরেক্টর, এটা অনেকটা তার আত্মজীবনীমূলক সিনেমা আলফনসো কুয়ারনের, তার ছোটবেলার কিছু ঘটনা নিয়েই আসলে এই সিনেমাটা, মূলত বলা যায় যে হেভিলি পার্সোনাল আর অটোবায়োগ্রাফিক্যাল। তো ওই সময়টাতে তিনি ওই 70-71 সালে ওই কলোনিয়া রোমাতে থাকতেন আলফনসো কুয়ারন, সেই সময়টা। তো যেহেতু পুরোনো দিনের একটা স্মৃতিচারণা অস্ত্র যে এই কারণে আসলে সাদা কালো একটা ফরম্যাট, তো এটা হচ্ছে তার ব্যাখ্যা। এবার আমি একটু সিনেমার ভেতরে যাই, সেটা হচ্ছে তার ছোটবেলার কিছু ঘটনা নিয়ে সিনেমাটা। এবং আমি আরেকটা জিনিস শুরুতেই বলে দিই, যদি আপনি খুব ঘন ঘটায় ঘটনার ঘন ঘটায় ভরা সিনেমা পছন্দ করেন, প্রচুর ঘটনা থাকবে, মেলোড্রামা থাকবে, সাসপেন্স থাকবে, নাকের পানি চোখের পানি, অনেক অ্যাকশন দৃশ্যমান, এরকম যদি সিনেমারই মূলত আপনি সবসময় প্রেফার করেন, তাহলে এই সিনেমাটা আপনাকে হতাশ করবে। খুব বেশি ঘটনার ঘন ঘটা এখানে নেই, খুবই একটা ক্লাসিক্যাল মিউজিকের মতো ধীর লয়ে আগাচ্ছে ঘটনা, এবং খুব অদ্ভুত সিনেমাটোগ্রাফি, অ্যামেজিং। এবং ইন্টারেস্টিং হচ্ছে এই সিনেমাতে ক্যামেরার কাজও তিনি নিজেই করেছেন, অর্থাৎ এই সিনেমার সিনেমাটোগ্রাফিও তার, এই প্রথমবার তিনি সিনেমাটোগ্রাফিতে আসলেন, কারণ তার দীর্ঘদিনের যে পার্টনার যিনি সবসময় সিনেমাটোগ্রাফি দেখেন, ইমানুয়েল লুবেস্কি, যিনি গ্র্যাভিটি সিনেমা দিয়ে অস্কার জিতেছিলেন বেস্ট সিনেমাটোগ্রাফার হিসেবে, এবং টোটাল 3 বার অস্কার পেয়েছেন ইমানুয়েল লুবেস্কি। তার সাথে শেডিউল না মেলার কারণে আলফনসো কুয়ারন ভাবলেন যে ক্যামেরা কাজ আমি নিজেই করি এবার, এবং দারুণ হয়েছে সেই ক্যামেরা কাজ। তো শুরুতে যেটা বলছিলাম যে ওরকম যদি হয়ে থাকে তাহলে হয়তো আপনার সিনেমাটা ভালো লাগবে না, বাট স্পেশালি টেকনিক্যাল জিনিসগুলো যারা সিনেমাতে খোঁজেন বা পছন্দ করেন, লাইক সিনেমার এডিটিং কেমন বা সিনেমাটোগ্রাফি কত অদ্ভুত, ব্যাকগ্রাউন্ড মিউজিক, কম্পোজিশন, সব কিছু, ক্যামেরা অ্যাঙ্গেল, লাইটিং, এই বিষয়গুলো নিয়ে যাদের ইন্টারেস্ট আছে তাদের কাছে মনে হয় যেটা একটা বাইবেলের মতো, এত নিখুঁত টেকনিক্যাল কাজ খুব খুব বেশি সিনেমাতে থাকে না, অদ্ভুত, অসাধারণ। এবং আমি অনেকগুলো ফিচার ইন্টারনেটে পড়েছি সিনেমাটা দেখার পরে, অনেকগুলো আর্টিকেল, সেখানে অনেক কিছু জানতে পারলাম, যেমন ডাইনিং টেবিলের একটা সিকোয়েন্সের জন্য 45টা পজিশনে ক্যামেরা রাখা হয়েছিল, জাস্ট এই একটা ডাইনিং টেবিলের সিকোয়েন্স ক্যাপচার করার জন্য ক্যামেরা 45টা পজিশনে রেখে একই দৃশ্য টেক করা হয়েছে, মানে অদ্ভুত পারফেকশন যাকে বলে, নিখুঁত করার জন্য কি আপ্রাণ প্রচেষ্টা, ভয়াবহ। মানে এটা চিন্তা করা যায় যে 45টা পজিশনে ক্যামেরা রেখে একটা দৃশ্যই শ্যুট করা, মানে এটা পারফেকশন আনার জন্য, এরকমই সাধনা ছিল এই সিনেমাটার পেছনে। আচ্ছা, ঘটনাটাই আমি একটু সংক্ষেপে যাই, এটা হচ্ছে আসলে, আচ্ছা এতক্ষণ তো সিনেমা বিষয়ে কথাবার্তা, অনেকবার একটু গল্পের ভেতরে বা মানবিক দিকগুলোতে আসি। আমার কাছে মনে হয় আসলে মুভিটা অনেকের সাথেই কানেক্ট করতে পারবে, নিজেদের জীবনের সাথে অনেকেরই মিলবে, কারণ হচ্ছে আসলে একটা পরিবারের গল্প বলা হয়েছে। ওই পরিচালক যখন ছোট, তার ওই ছোটবেলা তার নিজের ফ্যামিলিতে, তার চোখে, মানে তার বয়স যখন 8-9 বছর বা 7-8 বছর, ওই সময়টাতে তারা 4 ভাই বোন ছিলেন, এবং তার প্রথমে দেখানো হয়েছে খুব মজার, খুব সুখের একটা, খুব হ্যাপি একটা ফ্যামিলি,
তাদের বাবা একজন ডাক্তার, তো প্রায় সময় তিনি বাইরে থাকেন, মাঝে মাঝে আসেন, যখন আসেন তখন তাদের সবার মধ্যে একটা আনন্দের বন্যা বয়ে যায়, প্রতীক্ষায় থাকে যার চারটা ছেলে মেয়ে ছোট ছোট, তো তাদের বাবা কখন আসবে, এবং মাও সেই বিরহিণী মাতা, তিনিও প্রতীক্ষায় আছেন তার স্বামী কখন ফিরবেন, অল্প দু একদিনের জন্য আবার চলে যাবেন। এভাবে প্রথমে সিনেমার কাজটা শুরু হয়, এবং আসলে একটা সময় আমরা যেটা জানতে পারি, তিনি আসলে তার রিসার্চের কাজে বা নিজের প্রফেশনের কারণে বাইরে থাকেন তা না, তার আসলে মানে ওই স্বামী স্ত্রী আসলে ডিভোর্সের দ্বার প্রান্তে, এবং কিছুদিনের মধ্যে তাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাবে, এবং তাদের বাবা তার নতুন যিনি প্রেমিকা বা যাকে বিয়ে করতে যাচ্ছেন কিছুদিন পরে, তার সাথেই আসলে এখন থাকছেন, এই জন্যই এই পরিবারে খুব একটা সময় তিনি দিচ্ছেন, এটা আসলে কারণ, এটা আমরা পরে জানতে পারি। তো এরকম একটা খুব ট্র্যাজিক একটা সিকোয়েন্সের সম্মুখীন অবস্থায় ওই ফ্যামিলিটা কিসের মধ্যে দিয়ে যায়, এটাই আসলে দেখানো হয়েছে। এবং আর একটা সময় দেখা যায় যে শেষ পর্যন্ত যখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায় এবং একটা ব্রোকেন ফ্যামিলিতে পরিণত হয় যখন ওই পরিবারটা, আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কম বেশি এই বিচ্ছেদ বা নিজের ফ্যামিলির ভেতরে খুব বড় ক্রাইসিস যাচ্ছে, এগুলো খুব আমার মনে হয় যে সবাই কোনো না কোনোভাবে কানেক্ট করতে পারবেন। এবং যা ওই তাদের বাবা তো তাদেরকে ছেড়ে চলে গেলেন, ওই সময়টাতে সে চারটা ছোট ছোট বাচ্চা নিয়ে তার মাঝে হবে স্ট্রাগল করে আগলে রাখার চেষ্টা করলেন সবাইকে, এবং ওই যে ফ্যামিলি সবার একসাথে হওয়া, একটা অন্যরকম বন্ডিং গ্রো আপ করা, এবং সবাই মিলে একজন একজনের পাশে থেকে দুঃসময়টা পাড়ি দেওয়ার চেষ্টা করা, এটা আসলে আমার মনে হয় প্রত্যেকটা পরিবারই তো গল্প। ঠিক এরকমভাবে না ঘটলেও এরকম অনেক ক্রাইসিস আমাদের ফ্যামিলি লাইফে আসে, এবং আমরা সবাই একসাথে ওই সময়টা বরঞ্চ আমাদেরকে আরও অনেক বেশি কাছে আনে ফ্যামিলি মেম্বারদেরকে। তো সেই সেই গল্পই আসলে, আর এবং পুরো সিনেমাটায় অনেক গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করেন তাদের সোজা বাংলায় আমরা যেটা বলি যে গৃহকর্মী বা গৃহ পরিচারিকা, এরকম একজন থাকেন, এবং ক্লিও নামের একজন মহিলা এই ভূমিকা অভিনয় করেছেন, একজন নবাগত অভিনেত্রী ইয়ালিৎজা আপারিসিও। তো তিনি আসলে ওই শক্ত হাতে পুরো পরিবারটাকে আগলে রাখেন, এই চারটা বাচ্চার দেখাশোনা করে, তাদেরকে স্কুলে নিয়ে যাওয়া, তাদের খাওয়া দাওয়া নেওয়া সব কিছু সময় মতো ঠিক করে, এবং ওই যে বিরহিণী স্ত্রী এত বড় একটা শখ সামলাতে পারছে না, যিনি তার টেক কেয়ার করে, এবং পুরো ফ্যামিলিটাকে আগলে রাখার জন্য আসলে ওই সেই গৃহকর্মী যিনি গৃহ পরিচারিকা, তার ভূমিকা অনেক, এবং তিনি নিজেও এক পরিবারের একজন হয়ে যান, এবং তার নিজের জীবনে অনেক দুঃখ কষ্ট থাকে, অনেক তিনি একটা সময় সন্তান সম্ভবা থাকেন এবং সেই সময় একটা মৃত সন্তানের জন্ম দেন, অনেক ট্র্যাজিক ব্যাপার থাকে এবং সবই সত্য ঘটনা আসলে। তো এই সবার জীবনের যে প্রচন্ড স্ট্রাগল কষ্টগুলো এই সব কিছুই তাদেরকে আরও অনেক বেশি কাছাকাছি নিয়ে আসে, এবং সেই মমত্ববোধ থেকে একজন আরেকজনকে আগলে রাখেন ওই দুঃসময়টা পাড়ি দেওয়ার জন্য। আসলে জীবনে তো আমরা এভাবেই এগিয়ে চলি, এভাবেই আসলে প্রত্যেকটা ফ্যামিলি আগায়, স্ট্রাগলিং পিরিয়ডটা ফাইট করে সবাই মিলে একসাথে। সেই গল্পই অসাধারণ নৈপুণ্যে, অসাধারণ মমতা দিয়ে আলফোনসো কুয়ারন সেটা দেখিয়েছেন, এবং অদ্ভুত অদ্ভুত সুন্দর সিনেমাটোগ্রাফি, সিনেমার কম্পোজিশন, যে খুব একটা ক্লাসিক্যাল মিউজিকের মতো খুব মৃদু একটা লয়ে সিনেমাটা এগিয়ে যাচ্ছে, কোনো তাড়াহুড়ো নেই, মানে ধীরে ধীরে দেখেছে আর চেয়ে দেখার একটা অদ্ভুত প্রশান্তি আছে সিনেমাটাতে, অসাধারণ। এবং আমার ধারণা শুধু এই বছরের বেস্ট ফিল্ম না, আমার ধারণা এটা যদি এমনও হয় যে আজ থেকে অনেক বছর পরে হয়তো যদি বলা হয় যে এই শতাব্দীর সব থেকে বেস্ট ফিল্ম কি কি, তাই আমার মনে হয় সেই লিস্টে ওই সিনেমাটা বেশ ভালো একটা জায়গাতেই থাকবে, আমার এতটাই অ্যামেজিং মনে হয়েছে এই সিনেমাটাকে, রোমা। তো এটা সবাইকে দেখার, এবং আমার ধারণা সামনে তো অ্যাওয়ার্ড সিজনগুলো মাত্র শুরু হলো, আমার সামনে অনেক গোল্ডেন গ্লোব, তারপরে অস্কার, অনেক অ্যাওয়ার্ডই সামনে অ্যানাউন্স করা হবে। আমি আগেই প্রেডিক্ট করলাম রোমা অনেকগুলো অ্যাওয়ার্ড জিতবে, নিঃসন্দেহে, কোনো সন্দেহ নেই। বেস্ট ফিল্ম, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্ট্রেস, অনেক কিছুই থাকবে তাদের, বেস্ট এডিটিং, বেস্ট সিনেমাটোগ্রাফি, অনেক কিছুই। তো দ্যাট ওয়াজ দ্য ফিল্ম রোমা বাই আলফোনসো কুয়ারন। আজকের মুভি অফ দ্য উইক এই সিনেমাটাই ছিল। এখন একটা আমরা গান টান শুনে আসি, সিনেমা নিয়ে যেহেতু অনেক কথা বলতে, আমরা একটা সিনেমার গানই শুনবো। তবে তার আগে একটু এসএমএস করে নিয়মটা, যদি আপনি আমাকে কিছু লিখতে চান, কোনো নিজের মনের কথা বা অনুভূতি যদি প্রকাশ করতে চান, বা যদি কোনো গান শুনতে চান, মোবাইল ফোনের এসএমএস অপশনে গিয়ে প্রথমে লিখবেন রেডিও আমার শর্ট ভার্সন, আর এ স্পেস দিয়ে নামধাম, এবং তারপরে কথাগুলো আর লিখে পাঠিয়ে দেবেন 6969 এই নাম্বারটাতে। আর এখন আমরা একটা গান শুনবো, এই বছরের আরেকটা আলোচিত সিনেমা স্টার ইজ বর্ন, সেই সিনেমার একদম শেষে যে গানটা ছিল আই উইল নেভার লাভ এগেইন, সেই গানটা লেডি গাগার গাওয়া। এই গানটা নিয়ে একটা ঘটনা আছে, ঘটনা হচ্ছে যে আমি অনেকবার আগে এই সিনেমাটা নিয়ে যখন গল্প করছিলাম স্টার ইজ বর্ন, সেখানে বলেছিলাম যে এই সিনেমাটাতে কোনো লিপসিং নেই, অর্থাৎ যখন লাইভ শুটিং হচ্ছে তখনই তারা পারফর্ম করেছেন গানটা, এবং যার ফলে তাদেরকে অভিনয়ও যেমন মন দিতে হয়েছে, আবার গানও গাইতে হয়েছে একেবারে ফুল কনসেন্ট্রেশন দিয়ে, এটা যেটা দুইটা একসাথে করে অনেক টাফ। তো এই গানটা যেদিন শুটিং হবে, লেডি গাগার সেদিন তার খুব কাছের একজন বন্ধু তখন মৃত্যুশয্যায় ছিলেন, তো শুটিং স্পটে হাজির হওয়ার পরে শুনলেন যে হয়তো ওই বন্ধুটা আর বাঁচবে না, আজকেই হয়তো কিছু একটা হয়ে যাবে, এবং এখন না গেলে শেষ দেখাটা লেডি গাগা দেখতে পারবেন না তাকে, এরকম একটা খবর শুনে ওই শুটিং স্পট থেকেই
হাসপাতালে লেডি গাগা তার সেই বন্ধুকে দেখতে যান, এবং দেখতে যাওয়ার পরে আসলে গিয়ে দেখেন যে না, হাসপাতালে পৌঁছানোর কিছুক্ষণ আগে ওই ফ্রেন্ডটা মারা গেছে। তো এত বড় একটা শক সামলে আবার সে হাসপাতাল থেকে আবার শুটিং স্পটে ফিরে আসেন, এসেই ওই শখের মধ্যে তাকে ওই এরকম একটা কঠিন দৃশ্য, সিনেমার ভেতরেও এই দৃশ্যটা খুব গুরুত্বপূর্ণ, সেই জায়গাটাতে পারফর্ম করা বা আবার একই সাথে লাইভ গান গাওয়া, যেটা যেটা একই সাথে মানে অভিনয়ের এক্সপ্রেশন ঠিক রাখা, আবার গানটাও চমৎকার এবং অনেক কঠিন এই গানটা গাওয়া, অনেক হাই স্কেলের একটা গান সেটা পারফর্ম করা, আবার একই সাথে পার্সোনাল সেই শখ, তার ভেতরেও কি অ্যামেজিং পারফরমেন্স লেডি গাগা দেখেছেন, যারা সিনেমাটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন। সেই গানটা এখন শুনবো, আল নেভার লাভ এগেইন, স্টার ইজ বর্ন সিনেমা থেকে লেডি গাগার কণ্ঠে। একটু পরে ফিরছি, সাথে থাকুন। Hey friends, welcome back once again. শুনছেন রেডিও আমার 88.4 FM, আর শুনছেন এই মুহূর্তে আজকে শুক্রবার রাতের আয়োজন ড্রিম সেভেন তে আপনাকে আরেকবার স্বাগত জানাচ্ছি। সময় যত যাচ্ছে তার সাথে পাল্লা দিয়ে মনে হয় আমার ঠান্ডার প্রকোপ বেড়ে যাচ্ছে, তারপরও যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, দুটো পর্যন্ত আপনার সাথে থাকবোই, দৃঢ় প্রত্যয় আরেকবার ব্যক্ত করছি। একটু আগে আমরা শুনছিলাম পাপড়ি কেন বোঝে না সেই গানটা, এবং এটা হচ্ছে আজম খানের গান বেসিক্যালি, এবং এটার মিজানের কণ্ঠে, ওয়ারফিজের এক্স ভোকাল মিজানের কণ্ঠে একটা নতুন কম্পোজিশন আমরা শুনলাম তাপসের কম্পোজিশনে, দ্যাটস এ গ্রেট ভার্সন, ভালো লাগলো গানটা। এবং এরকম জগতে মনে হয় যুগে যুগে পাপড়িরা অনেক সময় অনেক কিছু বোঝে না বলি অনেক গানের জন্ম হয়, অনেক কবিতার জন্ম হয়, এবং সেইগুলো আমরা শুনে স্পর্শিত হই এবং আমরা আপ্লুত হই, এবং তারপরও পাপড়িরা সবসময় না বুঝে দূরে চলে যায়, তাই না? আচ্ছা যাই হোক, কিবরিয়া আমাকে মোহাম্মদপুর থেকে SMS পাঠিয়েছেন, হ্যালো কিবরিয়া। সুনয়না লিখেছে নারায়ণগঞ্জ থেকে, সুন্দর নাম সুনয়না, এটা নজরুলের গান আছে না, চেয়েও না সুনয়না। আচ্ছা নজরুলের একটা গান শুনতেই হবে আজকে, প্লে করবো কিছুক্ষণের মধ্যেই। আর নারায়ণগঞ্জ থেকে হাসান লিখেছেন যে শীতের রাতে টঙের দোকানে চা খেতে আলাদা একটা মজা থাকে, এবং আজকে তিনি আর রাতেবেলা সারা রাত বাড়ি ফিরবেন না, সারা রাত ঘুরে বেড়াবেন এবং স্ট্রিট ফুড খাবেন, এখন চাষারা থেকে তিনি জার্নি স্টার্ট করলেন, খুবই ব্যাপক মজার একটা কাজ, এবং আমার শুনি তো ব্যাপক, আমিও থ্রিল্ড, আমি যদি আজকে 100% ফিট থাকতাম শোষ করে আমিও চলে আসতাম হাসান আপনার সাথে জয়েন করে। নারায়ণগঞ্জ তো খুব বেশি দূরে না, এবং রাতের বেলা ড্রাইভিং একটা অন্যরকম মজা আছে, সবকিছু ফাঁকা অন্যরকম একটা মায়াবী থাকে, তো ডেফিনেটলি আমি চলে আসতাম চাষারাতে আপনাকে আপনার সাথে এসে জয়েন করতাম, স্ট্রিট ফুড খেতাম, আর দরকার হলে আমরা মুন্সিগঞ্জে চলে যেতাম, এবং মুন্সিগঞ্জে একটা জায়গা ছিল নদীর পাড়ে আমার খুব পছন্দের, ওখানে মাঝে মাঝে বসে থাকা হতো, তো সেইখানটাতে না হয় আপনাকে নিয়ে যেতাম, কিন্তু বিধি বাম আজকে সেটা সম্ভব হচ্ছে না। হাসান আপনি প্লিজ শুক্রবার আমাকে SMS করবেন, এবং এরকম রাতে ঘোরাঘুরি প্ল্যান থাকলে আমাকে জানাবেন, চলে আসবো আপনি আর আমি মিলে, বেশ একটা অ্যাডভেঞ্চার করা যাবে রাতের বেলা, হ্যাঁ শীতের রাতে না হয় মাও চলে যাবে ইলিশ খেতে। সে যাই হোক, আমাকে এরপরে SMS পাঠিয়েছেন যিনি, তিনি হচ্ছেন অন্তরা, একাধিকবার SMS পাঠিয়ে যাচ্ছেন এবং আমার ঠান্ডা হেলথ নিয়ে কনসার্ন, আমি 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 কৃতজ্ঞ বোধ করছি এই কনসার্ন দেখানোর জন্য। রশিদ লিখেছেন একটা ঘটনার কথা, আর আমাকে লিখেছেন শারমিন, তারপরে জেসি জেনি, আমি কি বোঝাতে চেয়েছিলাম আমি বুঝতে পারিনি, আমি গানের তালে তালে বিট দিচ্ছিলাম সেটা 17 বার 18 বার, এটা আমি সবসময় করি যে স্টুডিওতে যখন আমি গান প্লে করি, মানে অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে আমি ধরুন কি করি গান প্লে করার ওই সময়টাতে, মানে আমার সেই ব্রিটিশ আমল থেকে, মানে সেই আরজে হিসেবে জয়েন করার পর থেকে একটা অভ্যাস, আমি যতক্ষণ শো চলে আমি পারতপক্ষে স্টুডিও থেকে বের হই না, আমি ওই পুরো 3 ঘন্টা স্টুডিওর ভেতরে থাকি, নিজেও খুব মন দিয়ে গানগুলো শুনি অ্যাজ ইফ আমিও প্রথমবার শুনছি এরকম, এবং SMS গুলো অফ এয়ারে পড়ি, এর পাশাপাশি তো যে গানগুলো প্লে হয় সেই গানের তালে তো হেড ব্যাং, হাত পা ছোড়াছুড়ি, বিট দেয়া এগুলো থাকি, তো মাঝে মাঝে মাইক্রোফোন অন থাকলে হয়তো সেই আওয়াজ কানে চলে যেতে পারে, আমি জানি না, এরকম কিছুই হয়তো জেসি জেনে লিখেছেন। এই অবস্থা তো এই শরীর নিয়েও সেটা করছি, এটা কখনো থেমে থাকে না। ফ্লয়েডিয়ান লিখেছেন গতকালকে রোমা সিনেমাটা দেখেছেন তিনি, আনডাউটেডলি দ্য বেস্ট ফিল্ম এভার, আশকোনা থেকে ঐশী জানিয়েছেন আজকে তার জন্মদিন, সো হ্যাপি বার্থডে টু ইউ। ঐশী নামটার প্রতি আমার একটা বিশেষ কারণে দুর্বলতা আছে, সে কারণটা বলা যাবে না, আর যাই হোক, এরপরে হচ্ছে আমাকে লিখেছেন মুভি রিভিউ শুনে ভালো লাগলো, আমি একটা মুভির জন্য একটা মুভির সাইটের সন্ধান পেয়েছেন, সেখানে মুভি দেখেন খুব ভালো, আর হচ্ছে আচ্ছা বলে ফেলি ঐশী নামের প্রতি আমার দুর্বলতা কেন, ঐশী নামের একটা মেয়ের প্রতি একবার ব্যাপক আমি ক্রাশ খেয়েছিলাম, শি ওয়াজ সিনিয়র টু মি, আমার থেকে বোধহয় 2 বছরের সিনিয়র ছিল, এবং একটা বেশ ইন্টারেস্টিং স্টোরি ছিল, তো সেগুলো পার্সোনাল বলে এখন আর অন এয়ারে বলা সেটা সমীচীন মনে করছি না, বাট দ্যাট ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট মেমোরেবল স্টোরিজ ইন মাই লাইফ, খুবই ইন্টারেস্টিং স্টোরি, সো এই জন্য ঐশী নামের SMS দেখলাম এখনও কিছুটা চিত্তে চাঞ্চল্য ঘটে আর কি। তো সে যাই হোক, এরপরে আমরা যে SMS টি পড়বো সেই SMS টি লিখেছেন আমাকে নাইমুর রহমান, আর অনেকেই, আর আপাতত SMS পড়ছি না, চলে যাচ্ছি পরের গানটাতে। এখন আমরা যে গানটা প্লে করবো সেই গানটা হচ্ছে হেড ব্যাঙ্গিং এর গান, মেগাডেথের একটা গান শুনবো আমরা, হ্যাঙ্গার 18,
নতুন করে গানটা নিয়ে বলার কিছু নেই, মেগাডেথ নিয়েও বলার কিছু নেই। আর এস এম এস করার নিয়মটা একটু মনে করিয়ে দিই, যদি এখনো আপনার কিছু বলার থাকে, নিজের কোনো কথা যদি শেয়ার করতে চান বা কোনো গানের রিকোয়েস্ট পাঠাতে চান, আপনার মোবাইল ফোনের এস এম এস অপশনে যাবেন, গিয়ে প্রথমে রেডিও আমারের শর্ট ভার্সন আরে লিখবেন, স্পেস দিয়ে নাম ঠিকানা এবং তারপরে কথাগুলো লিখে পাঠিয়ে দেবেন 6969 নাম্বারটাতে। সো লেটস ব্যাং আওয়ার হেডস, হ্যাঙ্গার 18 বাই মেগাডেথ। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন, শুনছেন রাজকে এখনো এবং শুনছেন ড্রিমস অ্যাভিনিউ রেডিও আমার 88.4 এফএম এর শুক্রবার রাতের আয়োজন। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি এবং 1:21 এখন আরবো ভাইরাসের গান শুনছিলাম, গানটার নাম হচ্ছে অমানুষ, আর দ্যাট সং ইজ ডেডিকেটেড টু মি। কারণ হচ্ছে এই কথাটা আমি অসংখ্যবার জীবনে শুনেছি যে তুমি একটা অমানুষ, তো সেই জন্য এই গানটা আমার জন্য ছিল। এবং তার আগে যে গানটা আমরা শুনলাম দ্যাট ওয়াজ হ্যাঙ্গার 18 বাই মেগাডেথ, আর একেবারেই হেড ব্যাঙ্গিং থ্র্যাশ মেটাল এবং রক নাম্বারের পরে এখন কিন্তু আমরা একেবারে সম্পূর্ণ ভিন্ন ধর্মী গানের দিকে চলে যাবো, ইউটার্ন নিয়ে একেবারে 360 ডিগ্রি ঘুরে। তো সে যাই হোক, তার আগে কিছু এস এম এস না পড়লি না, এক্সামের জন্য শুভকামনা থাকলো পিউ, এই এস এম এসটা পাঠিয়েছেন এক্সাম বিষয়ে কিব্রিয়া, আমার সেই একজন সিনিয়রের প্রতি ক্রাশ খাওয়ার বাকি ঘটনা শুনতে চাচ্ছেন, বাকি ঘটনা সামনাসামনি দেখা হলে বলবো, খুব ইন্টারেস্টিং স্টোরি। হ্যাঁ, সে তারপর আমাকে লিখেছে নারায়ণগঞ্জের, খুবই খুবই টুইস্ট আছে সেই স্টোরিতে। আর হচ্ছে হাসান আমাকে নারায়ণগঞ্জ থেকে জানিয়েছিলেন যেটা, সেটা হচ্ছে যে ওই যে একদিনই রাতের বেলা ঘুরতে বেরোচ্ছেন চাষারাতে, এখন আছেন, লিখেছেন যে এখন যাব বন্দরের একটা গ্রামে তাজা রস খেতে, কয়েকজন ফ্রেন্ড আছে সেখানে এবং যাওয়ার মাঝে খেয়ে নেবো কাচ্চি বিরিয়ানি। আরে কঠিন অবস্থা, মানে বিশাল কম্বো প্যাকেজ, কাচ্চি বিরিয়ানি খাবেন এখন রাতের বেলা, তারপরে আবার গ্রামে যাবেন তাজা রস খেতে, হুলস্থুল প্যাকেজ আর কি। খুবই লোভনীয় একটা প্ল্যান, আমি সঙ্গত কারণেই বিচলিত বোধ করছি এবং যখন আমি সুস্থ থাকবো তখন প্লিজ যে কোনো একদিন এরকম আরেকটা প্ল্যান করবেন। হ্যাঁ অবশ্যই, মনে থাকে যেন হাসান, এটা কিন্তু একটা বিশেষ দাবি থাকলো এই বিশেষ মহেন্দ্র ক্ষণে, অনেকে বলেছেন আজকে নাকি বছরের দীর্ঘতম রাত, তো এই দীর্ঘতম রাতে আমি একটা দীর্ঘ একটা মনোবাসনা, দীর্ঘ না খুব রহস্য একটা মনোবাসনা আমি আপনার কাছে জানিয়ে রাখলাম। জীবনানন্দে নির্জন স্বাক্ষর কবিতা শুনতে চান অন্তর এবং আমাকে নির্জনও এস এম এস পাঠিয়েছেন কবিতার জন্য জীবনানন্দে, কিন্তু আজকে আসলে কবিতা পড়ার মতো অবস্থায় একেবারেই আমি নেই, তাই অনেক নিরুপায় হয়ে এই প্রস্তাবটি সসম্মানে ফিরিয়ে দিচ্ছি, নিশ্চয়ই আগামী দিন ইনশাল্লাহ পড়ব। এবং অন্তরায় আর নির্জনের রিকোয়েস্টের কথা মনে থাকবে, জীবনানন্দ দাসের বেশ কিছু কবিতা আমরা সেদিন পড়ার চেষ্টা করব। ওকে, আরো অনেকে এস এম এস লিখেছেন আমাকে, তার মধ্যে এশা আমাকে লিখেছিলেন দুনিয়া থেকে, কোরিয়ান মিউজিক প্লে করা হয় কিনা, এই এখনো পর্যন্ত করা হয়নি, আপনি যদি কোনো স্পেসিফিক চয়েস থাকে আমাকে জানাতে পারেন। কোরিয়ান থেকে মনে পড়ল নিউজিল্যান্ডের কথা, সেটা হচ্ছে যে আমি ওই যে অনেক সিনেমার কথা বলি না, রিসেন্টলি একটা নিউজিল্যান্ডের সিনেমা দেখেছি, এটা সম্ভবত প্রবাবলি 2016 বা 2017 ওই বছর নিউজিল্যান্ডের বেস্ট ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছিল, দ্য ডার্ক হর্স সিনেমাটার নাম। স্পেশালি যারা দাবা খেলা পছন্দ করেন তারা এই সিনেমাটা অবশ্যই দেখবেন, এটা এক সত্যি ঘটনা নিয়ে সিনেমাটা। নিউজিল্যান্ডের একজন খুব নাম করা খুব বিখ্যাত এক দাবা প্লেয়ার ছিলেন, বিশাল জিনিয়াস, আর অনেক দূর যেতে পারতেন কিন্তু একটা সময় তার মানসিক বিকৃতি দেখা দেয় এবং সেই মানসিক বিকৃতির কারণে খুব বেশি দিন তিনি দাবা নিয়ে এগোতে পারেননি। আবার পরবর্তীতে সুস্থ হয়ে তিনি চেষ্টা করেন, ছোট ছোট ছেলে মেয়েরা যাদের ওইভাবে এক্সপোজার নেই সুযোগ সুবিধা তাদেরকে দাবা শেখানোর ব্যাপারে এবং তাদেরকে নিয়ে তার অনেক স্বপ্ন, একদম রিয়েল লাইফ স্টোরি একটা, খুব খুব ভালো একটা সিনেমা দ্য ডার্ক হর্স নিউজিল্যান্ডের, দেখতে পারেন। আর হচ্ছে আমাকে লিখেছেন ঐশী, শুধু উইশ করলে হবে না গান গাইতে হবে। আচ্ছা ওকে, তো এখন আমরা কিছু গান বাজনা শুনি, তার আগে একটু এসএমএস করার নিয়মটা বলি, যদি কোনো কিছু লিখতে চান, কোনো সং রিকোয়েস্ট অথবা নিজের যে কোনো কথা শেয়ার করতে চান, আপনার মোবাইল ফোনের মেসেজ অপশনে যাবেন, গিয়ে প্রথমে সব কথাবার্তা এবং নাম ঠিকানা লেখার আগে শুধুমাত্র জাস্ট রেডিও আমার সংক্ষিপ্ত রূপ যেটা আর এ, সেই আর এটা লিখে তারপর বাকি সব কিছু লিখবেন আর পাঠাবেন যে নম্বরে সেটা হচ্ছে 6969। তো এখন আমরা একটা নজরুল সঙ্গীত শুনবো, একটু আগের গানের ধাঁচ থেকে একদম উল্টো দিকে চলে গিয়ে আমরা একটু ক্লাসিক্যাল জগৎ থেকে ঘুরে আসি। এই গানটা হচ্ছে আমি প্রথম শুনি 2015 ডিসেম্বরে, আমার এখনো স্পষ্ট মনে আছে, শীতকাল এরকমই সময়টা, শীতকাল আসি আসি করছে এবং তার ভিতরে প্রথম শুনে আমি একদিন রাতের বেলা শুয়ে শুয়ে অলসভাবে হঠাৎ করে ইউটিউবে ঘাটতে ঘাটতে গানটা পেলাম, আমি এর আগে গানটা শোনা হয়নি, শুনে তো আমি একেবারে সাথে সাথে চিৎপটাং, গাইড এ কি শুনলাম। গানের গানটা হচ্ছে খুব একটা জনপ্রিয় নজরুল সঙ্গীত না, জনপ্রিয় না হবার কারণটা অনুমান করা যায়, নজরুল সঙ্গীত এমনিতেই অনেক খুব গভীর সূক্ষ্ম সুরের কারুকাজ থাকে, অনেক অনেক উঁচু স্তরের ব্যাপার স্যাপার, খুব ইজি লিসনিং না, এই কারণে আপাত দৃষ্টি মানে আপাতভাবে রবীন্দ্রসঙ্গীতের থেকে নজরুলের সঙ্গীতে জনপ্রিয়তা কম, কিন্তু তার সুরের গভীরতা একবার যে ঢোকে নজরুলের গানে সে আর ও জগৎ থেকে বের হতে পারে না, সে আন্ডারওয়ার্ল্ড মাফিয়া জগতের মতো। তো সে যাই হোক, এই গানটায় তো ব্যাপক
খুবই কঠিন কাজ এটা আমার ধারণা, অনেক 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 ভালো শিল্পীও গাইতে গিয়ে নাস্তানাবুদ হবে না, এতই সূক্ষ্ম এবং বেশ গভীর কাজ সুরের এই গানটাতে। সালাউদ্দিন আহমেদের কণ্ঠে শুনেছিলাম ওই প্রথম ওই গানটা, আমি তার কণ্ঠে সেই ভার্সনটাই প্লে করছি, গানটা শুনলেই বুঝবেন ভিতরে সুরের কি অপরূপ খেলা। তো গানটা প্রথম শোনাতেই একাধিকবার অসংখ্যবার শুনে ফেলেছিলাম, এতটাই ভালো লেগেছিল গানটা, লিরিক্স সেই সুরের কথা একটু আগে বললাম সবকিছু মিলিয়ে। সেই গানটা এখন শুনবো, গানটা হচ্ছে পরাণ প্রিয় কেন এলে অবেলায়, শীতল হিমল বায়ে ফুল ঝরে যায় কেন এলে অবেলায় পরাণ প্রিয়। আমাদের জীবনে অনেক কিছুই অবেলায় হয় আসলে, ঠিক সময় মতো অনেক কিছুই হয় না, সেই অতৃপ্তি হাহাকারের কথাই। আর এরপরে আরেকটা গান শুনবো, এই গানটা হচ্ছে আরেকজন নজরুল সঙ্গীত শিল্পী খুব নাম করা, আমি তার গান প্রায় প্লে করে থাকি, সজীব। তবে সেই গানটা সজীবের নজরুল সঙ্গীত না, সজীবের একটা নিজের গান, যদিও তিনি মূলত নজরুল সঙ্গীত শিল্পী, সেই অর্থে নজরুল ঘরানার আর কি। তো প্রথমে সালাউদ্দিন আহমেদের কণ্ঠে নজরুল সঙ্গীত পরাণ প্রিয় কেন এলে অবেলায়, এবং তারপরে সজীবের কণ্ঠে তার নিজের গান তুমি আবার, একটু পরে ফিরছি, আবার সাথে থাকুন। Hello friends, welcome back once again. শুনছেন রাজকে, আর শুনছেন Dreams Avenue Radio 88.4 FM এ। দারুণ দুটো গান শুনলাম, প্রথমটা ছিল নজরুল সঙ্গীত একটা, সালাউদ্দিন আহমেদের কণ্ঠে পরাণ প্রিয় কেন এলে অবেলায় শীতল হিমেল পায় ফুল ঝরে যায়, আর তারপরেটা ছিল সজীবের একটা নিজের গান, গানটা নাম হচ্ছে তুমি আবার। দূরে দূরে কেন থাকো যে বারে বারে বিরহ নদীর তীরে তীরে, দারুণ গান। এই গানটা, এই সজীবের এই গানটা একটা আমার একটা পার্সোনাল খুব সুন্দর একটা দিনের কথা মনে পড়ে। দিনটা হচ্ছে আমি একদিন ব্রাহ্মণবাড়িতে যাচ্ছিলাম একা একা ড্রাইভ করে, একদম দারুণ একটা দিন ছিল, বৃষ্টি আবার বৃষ্টি থেমে যাচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি আবার বৃষ্টি বাড়ছে আবার থেমে যাচ্ছে, ঠান্ডা হাওয়া গাড়ির কাছ নামিয়ে দিয়ে, মানে ফুরফুরে চমৎকার একটা দিন। এবং নারায়ণগঞ্জটা পার হয়ে তারপরে যখন নরসিংদীর ওই জায়গাগুলোতে, ওই যে শিবপুর রায়পুরা তারপরে হচ্ছে ওই এরকম একটা ওই জায়গাটাতে, রাস্তাটা খুব সুন্দর ফাঁকা এবং দুপাশে অনেক গাছপালা, দারুণ ল্যান্ডস্কেপ ওই জায়গাটাতে যখন, তো তখন এরকম অনেক গানই একলা একলা শুনতে শুনতে যাচ্ছিলাম, চমৎকার একটা দিন, একা একা যাচ্ছি, ব্যাপক একটা দারুণ একটা বোহেমিয়ান ফিলিং কাজ করছে। তো এর মধ্যে ওই চালাতে চালাতেই আমি ভাবলাম যে ঠিক আছে কিছু ডিফারেন্ট গান একটু ট্রাই করে দেখি। তো ওই একটু এরকম ইউটিউবে কিছু গান ব্লুটুথে প্লে হচ্ছে গাড়িতে, এরকম করতে করতে হঠাৎ করে দেখলাম ওই যে ওই সাজেশনে এই গানটা আসলো। তো সজীবের তো আমি অনেক আগে থেকেই ফ্যান, তো তখন দেখলাম যে এই গানটা শোনা হয়নি আগে কখনো, তো যে ভাবা সেই গাছ গানটা প্লে করে দিলাম। তো ওই পরিবেশ টরিবেশ, বৃষ্টির একটা দিন, একা একা যাচ্ছি, সবকিছু মিলে খুব এমন ভালো লেগে গেল গানটা। আমি এরপর থেকে ওই ব্রাহ্মণবাড়ি আর যাওয়া পর্যন্ত ওই গানটা আমি রিপিট করে শুনতে 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 পুরো সেই ব্রাহ্মণবাড়িয়াতে পৌঁছলাম, এই তুমি আবার এসো ফিরে সেই হারানো মনের কিনারে, দারুণ লাগলো। এবং ওই এখন থেকে তারপর থেকে যতবারই এই গানটা শুনি সেই অদ্ভুত বৃষ্টি হয়ে যায় সুন্দর দিনটার কথা মনে পড়ে, সেই জার্নি টু ব্রাহ্মণবাড়িয়া, সেই হাওরের পাহাড়ের পাশ মাঝখান দিয়ে দুপাশে অবিরল অবারিত জলরাশি। আসলে বৃষ্টি অনেক জীবনের সব থেকে শ্রেষ্ঠ ব্লেসিং গুলোর একটা, তাই না? বৃষ্টির সাথে আমাদের কত স্মৃতি জড়িয়ে যায়, কত বলা কথা, কত না বলা কথা, কত অব্যক্ত, কত ব্যক্ত, কত কিছু, কত স্বপ্ন, কত স্মৃতি, কত সুখ, বৃষ্টি অদ্ভুত একটা বিষয়। আমার ছোটবেলাতে একটা কোন ছেলে মানুষের ফ্যান্টাসি ছিল, সেটা হচ্ছে যে দুটো নামের প্রতি আমার একটা উইকনেস ছিল, একটা হচ্ছে নীলাই, এই এইটার কথা আমি অনেকবার বলেছিলাম কোনো কারণ ছাড়া, একদম ছোটবেলা থেকে, মানে যে বয়সে প্রথম বয়সন্ধির পরে সেন্স অফ রোম্যান্স জাগ্রত হয় ওই সময় থেকে মনে হতো আমার প্রেমিকার নাম যেন নীলা হয়, এরকম একটা ব্যাপার কাজ করতে। এবং এমনই কপাল, নীলা নামের কারোর সাথে আমার জীবনে পরিচয় হয়নি কখনো, বাকি কিছু তো দূরের কথা। আর হচ্ছে আরেকটা জিনিস, এই যে বৃষ্টি আমার অনেক ভালো লাগতো, সেই জন্য মনে হতো বৃষ্টি না হলেও বন্ধ হয় না। তো এই আর কি ছেলে মানুষের ফ্যান্টাসি। তো সে যাই হোক, আমরা আমার শারমিন লিখেছিলেন আবারও ট্রুলি ম্যাডলি ডিপলি গানটার জন্য, এই গানটা আজকে প্রচুর রিকোয়েস্ট এসেছিল এবং এখন আর না প্লে করলি না। আর হচ্ছে আমাকে লিখেছেন জেনি ফারা, ফুরফুরে একটা মন নিয়ে আপনার শো শুনতে বসেছিলাম, আর আপনি কার উপর কোন নামের উপর ক্রাশ খেয়েছেন এটা বলে মনটার 12টা বাজিয়ে দেন সবসময়, টেক্সটটা মনে মনে পড়বেন, অনেয়ারে পড়বেন না। বরিশালে একটা কথা আছে যে পাগলের কয় হাক্কা লড়াইস না, এটার মানে হচ্ছে যে পাগলকে বলা শাকোনারিও না, মানে পাগলকে যদি কিছু করতে নিষেধ করা হয় সে আরো বেশি করে করে। তো এই ধর্মটা আমার মধ্যে বিদ্যমান, আমাকে কখনো কোনো কিছু করতে নিষেধ করবেন না, তো করার জন্য আমি দ্বিগুণ উৎসাহ পাই তাহলে। তো এই জন্য এরকম অনেকেই আমাকে এসএমএস করেন যে টেক্সটটা মনে মনে পড়বে, অনেয়ারে পড়বে না, ওইগুলো সবার আগে পড়ার জন্য আমি আরো খুব মানে অনুপ্রেরণা পাই এবং তারই নিজগুণে ক্ষমা করে দেবেন আমাকে।
আমি এরকমই আর কি। তো সে যাই হোক, এরপরে আমাকে আর অনেকে এসএমএস পাঠিয়েছিলেন, কিবরিয়া ভাইয়া ঠান্ডা লেগে অবস্থা বুঝতেই পারছেন। আচ্ছা আপাতত কথা না বলে গানে চলে যাচ্ছি। এখন যে গানটা প্লে করবো এটা হচ্ছে সঞ্জীব চৌধুরীর একটা গান, তার একটাই একক অ্যালবাম বেরিয়েছিল, অ্যালবামটার নাম ছিল হচ্ছে স্বপ্নবাজি। সেই অ্যালবামের একটা গান এখন শুনবো আমরা, বাপ্পা মজুমদারের মিউজিক কম্পোজিশন, খুব দারুণ, খুব সুন্দর গানটা। গানটা হচ্ছে বাড়ি ফেরা, সবারই একটা প্রিয় বিষয় বাড়ি ফেরা, তাই না? সেই গানটাই আমরা শুনছি এবং তারপরে ওই ট্রুলি ম্যাডলি গানটা শুনবো, যেহেতু এতগুলো রিকোয়েস্ট এসছে একটু পরে ফিরছি। Friends, welcome back for the last time tonight. শুনছেন এখন ইরাজকে ড্রিম সেভেনিতে এবং আপনি আছেন রেডিও আমার 88.4 FM এর সাথে। বেশ নাজুক অবস্থানীয় তিন ঘন্টা সাথে ছিলাম এবং তবে এটা সত্যি, এই যদি আপনাদের সাথে না থেকে বাসা থাকতাম অন্য কোথাও, তবে এটা আরও খারাপ যেত। সময়টা আপনাদের সাথে থাকার জন্য হলেও ভালো গেছে আর কি এই অবস্থার পরেও। তো ক্ষমা প্রার্থনা করছি প্রপারলি আপনাকে সঙ্গ না দিতে পারার জন্য। ইনশাল্লাহ আগামী সপ্তাহে আবার খুব কথা হবে এবং ভালোভাবেই কথা হবে। আর একদম যাবার বেলায় যে গানটা আমরা শুনবো সেটা হচ্ছে জেমসের গান, অনেকদিন পরে গানটা শুনছি এবং আমার কাছে মনে হয়েছে একদম শেষ গান হিসেবে এই গানটা খুবই মানানসই সবসময়। এবং আমার ধারণা আমি যতবার আরজি হিসেবে এই গানটা প্লে করেছি একদম শোয়ের লাস্ট সং হিসেবেই প্লে করেছি সম্ভবত, যদি ব্যতিক্রম না হয়ে থাকে। আর যারা সাথে ছিলেন আজকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আগামী তো আমরা একসাথে থাকবো। আর শুভরাত্রি জানিয়ে বিদায় নিচ্ছি এবং নিজের প্রতি খেয়াল রাখবেন, আমার মতো অবস্থা যেন না হয়, কারণ আমি সবাইকে বড় বড় উপদেশ দিয়ে নিজেই ঠিক মতো নিয়ম মানি না, যার অবস্থা হচ্ছে এটা। বাট আপনি প্লিজ নিজের খেয়াল রাখবেন ঠিক মতো এবং আশপাশের মানুষগুলোর দিকেও খেয়াল রাখবেন, সবাই মিলে সুন্দর একটা পৃথিবী গড়ি, সেই শুভকামনায় বিদায় নিচ্ছি শুভরাত্রি। আর গানটা হচ্ছে আরো কিছুক্ষণ কি রবে বন্ধু, যেটা আমার ক্ষেত্রে সবসময় অ্যাপ্লিকেবল, আরো কিছুক্ষণ থাকতে পারলে সবসময় ভালো লাগে, কিন্তু সময় তো বড় নিষ্ঠুর। ভালো থাকুন, বিদায় নিচ্ছি আজকে।